আল্লাহ সুবহান ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ যে তিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন আপনি কি একবার ভেবেছেন যে আপনার জন্ম যদি কোনো কাফের অথবা মুশরিকের ঘরে হতো কোনো হিন্দু অথবা বৌদ্ধের ঘরে হতো কোনো খ্রিস্টান অথবা কোনো ইহুদির ঘরে হতো কোনো নাস্তিকের ঘরে যদি আপনার জন্ম হতো আপনার পিতামাতা যদি আল্লাহ বিদ্রোহী অথবা আল্লাহ দ্রোহী হতেন তাইলে আপনি মুসলিম হওয়ার কি কোনো সম্ভাবনা ছিল কোনো সম্ভাবনা ছিল না কারণ আপনি তো দিন পড়েননি দিন বুঝেননি আল্লাহ সম্পর্কে আপনি কোনো জ্ঞানই অর্জন করেন নাই আল্লাহকে দেয়ার মতো কোনো জ্ঞান আল্লাহ সুবহান ওয়া তাআলাকে বোঝার মতো কোনো জ্ঞান আপনার নাই আল্লাহকে দেয়ার মতো কোনো সময়ও আপনার হাতে নাই আপনি কেবলমাত্র ব্যস্ত এই দুনিয়ার বিভিন্ন জিনিস নিয়ে যে মহান রব অনুগ্রহ করে আপনাকে মুসলিম বানিয়েছেন সেই রবের প্রতি আপনার তো কৃতজ্ঞতা অন্যের চেয়ে অনেক অনেক বেশি অনেক অনেক বেশি সে রবের প্রতি আপনার কৃতজ্ঞতা হওয়া দরকার ভালো করে শুনবেন কিছু গুরুত্বপূর্ণ কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদেরকে বলার এবং বুঝার এবং শোনার তৌফিক দান করেন আল্লাহুম আমিন আল্লাহুম আমিন বলেন একটু জোরে আমিন আপনি কি জীবিত আছেন তো নাকি হ্যাঁ জীবিত যারা আছেন একটু হাত তুলেন তো দেখি জীবিত আছেন সত্যি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ঈমান নিয়ে জীবিত থাকার তৌফিক দান করুন আমিন এবং যখন আমরা আল্লাহর সামনে যাব তখন যেন আমরা ইসলাম নিয়ে এবং ঈমান নিয়ে দাঁড়াতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন আমিন আল্লাহুম আমিন সম্মানিত ভাইরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমে আরওয়াহে তিনি আমাদেরকে একত্রিত করলেন এবং তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা তখন উত্তর দিয়েছিলাম কলু বালা হ্যাঁ আপনি আমাদের রব আল্লাহ তাআলা সৃষ্টির পরেই তিনি আমাদের কাছ থেকে ওয়াদা নিয়ে নিয়েছেন যে আমরা তারই রব তিনি আমাদের রব এবং আমরা তার বান্দা এবং আমরা তারই ইবাদত করব তার গোলামি করব এই ওয়াদা কিন্তু তিনি আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরই কেবল নির্ভর করে তিনি থাকেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন রুসুলাম মুবাশশিরিন ও মুনজিরিন তিনি নবী রাসূলদেরকে পাঠিয়েছেন আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য জাহান্নাম থেকে আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়ে তিনি ক্ষান্ত হন নাই নবী রাসূলদের সাথে আসমানি কিতাব দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি বলেছেন যে আমি কিতাব পাঠিয়েছি ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون তিনি বলেছেন লোকেরা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে ওয়াজ এসেছে মাউইজা এসেছে ওয়া শিফাউল লিমা ফিস সুদুর এবং এই দুনিয়াতে বেঁচে থাকার কারণে বেঁচে থাকতে গিয়ে শয়তানের বিভিন্ন ওয়াসওয়াসায় তোমরা যে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভুলে গিয়েছো তোমাদের অন্তরে যে জং বা মরিচা পড়ে গিয়েছে এই মরিচা দূর করার জন্য আমি আবার কিতাব প্রেরণ করেছি আমি কিতাব পাঠিয়েছি আমি আসমানি কিতাব পাঠিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত আসমানি কিতাব পাঠিয়েছেন তিনি এই আসমানি কিতাবগুলোর মূল উদ্দেশ্যই ছিল মানুষের অন্তরে যে জং বা মরিচা ধরে গিয়েছে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়ামালুন তারা যে কাজগুলো করেছিল সেই কাজগুলোর কারণে তাদের অন্তরে যে মরিচা পড়ে গিয়েছে এই মরিচাগুলো দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ যে প্রত্যেক জিনিসের মধ্যে মরিচা ধরে যেমনি ভাবে লোহার মধ্যে মরিচা পড়ে যায় মানুষের অন্তরেও মরিচা পড়ে যায় আর এই মরিচা দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহর কিতাবকে পাঠিয়েছেন তিনি তার কিতাবকে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাদিহিল কুলুবু তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ মানুষের অন্তরগুলোতে মরিচা পড়ে যায় জং ধরে যায় যেমনি ভাবে লোহার মধ্যে মরিচা বা জং পড়ে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন ওয়ামা জালা উহা ইয়া রাসূলুল্লাহ এই মরিচা দূর করার উপায় কি ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাসরাতু যিকরিল্লাহ ওয়া তিলাওয়াতুল কোরআন বেশি বেশি আল্লাহর জিকির করা এবং কোরআন তেলাওয়াত করা আপনাদের অন্তরে কি মরিচা পড়েছে কিনা জং ধরেছে কিনা এটি কিভাবে বুঝবেন ভাইরা এবং বোনেরা আমরা কিন্তু প্রতিদিন বহুবার আমরা আয়নার সামনে দাঁড়াই চেহারাটা কেমন আছে এটা বোঝার জন্য চেহারাটা ঠিক আছে কিনা এবং আমাদের জামা কাপড়গুলো যে পড়েছি
এগুলো আমাদেরকে কতটা সৌন্দর্যমণ্ডিত করেছে, আমাদেরকে দেখতে কতটা ভালো লাগছে, হাউ ইমপ্রেসিভ উই লুক, আমাদেরকে দেখতে অন্যের কাছে কেমনটা আকর্ষণীয় লাগছে, এই জন্য আমরা আয়নার সামনে দাঁড়িয়ে যাই। কিন্তু সালফে সালেহিন তারা আয়নার সামনে দাঁড়াতেন ভিন্ন কারণে, তারা দাঁড়াতেন আয়নার সামনে এইটা দেখার জন্য, আল ইসওয়াদাত উজুহুনা মিন কাসরাতিজ যুনুব, অনেক অনেক গুনাহের কারণে কি আমাদের চেহারাগুলো কি কালো হয়ে গিয়েছে, অনেক গুনাহ করার কারণে মানুষের চেহারা কালো হয়ে যায়, বিশ্বাস করুন অনেক গুনাহ করার কারণে মানুষের অন্তরগুলো কালো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা কোনো অপরাধ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, এই কালো দাগ পড়তে পড়তে তার অন্তরটা এমন হয়ে যায় যে তার অন্তর থেকে ভালো কাজের কোনো অনুপ্রেরণাই তৈরি হয় না, কেবলমাত্র খারাপ কাজের অনুপ্রেরণা তৈরি হয়। আল্লাযি ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তানের কাজই হচ্ছে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়া। শয়তানের কাজ কি বলেন তো, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়া এবং মানুষের অন্তর থেকে আল্লাহর নাম নিশানা মুছে দেয়া। এই জন্য শয়তান মানুষের অন্তরগুলোকে বিফক করে দেয়, কালো করে দেয়, অন্ধকারাচ্ছন্ন করে দেয়, এটার মধ্যে মরিচা তৈরি করে দেয়। ফলে আয়নায় যদি মরিচা পড়ে যায়, আয়নায় যদি কালো দাগ পড়ে যায়, যেমনি ভাবে এই আয়না দিয়ে কোনো কাজে লাগে না, তেমনি ভাবে আপনার অন্তরটা যদি মরিচাপূর্ণ হয়ে যায়, এখানে যদি কালো তিলক দাগ পড়ে যায়, এই অন্তর আর আপনাকে কোনোদিন ভালো কাজে অনুপ্রেরণা দেবে না। সত্যিকার অর্থে এমন একটি অবস্থায় কিন্তু আমাদের আজ তৈরি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তিলাওয়াতুল কোরআন, তোমরা যদি তোমাদের অন্তরের মরিচা তোমরা দূর করতে চাও তাহলে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির বেশি বেশি করো। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আমাদের আজকে দিনের কাজে অথবা দিনের ইবাদতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে আমাদের কেন আগ্রহ তৈরি হয় না, কেন ভালোবাসা তৈরি হয় না, কেন আজকের দিনই জালসাগুলো অথবা মাহফিলগুলো এগুলো শূন্য থাকে, অথবা এখানে লোকের সমাগম কেন কম হয় জানেন? কারণ অন্তরগুলো আজ মরে গেছে। লিতুম যিরা মান কান হাইয়াও ওয়া ইয়াহিক্কাল ক্বাউলু আলাল কাফিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, যারা জীবিত, যাদের অন্তরগুলো জীবিত আছে, এই কোরআন কেবলমাত্র তাদের মধ্যে শিহরণ তৈরি করতে পারে, তাদেরকে কেবলমাত্র জাগ্রত করতে পারে, তাদের মধ্যে কেবল অনুসূচনা অথবা অনুপ্রেরণা তৈরি করতে পারে, কেবলমাত্র এই লোকগুলোই এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে, আর অন্য কেউ শিক্ষা গ্রহণ করবে না। যাদের অন্তরগুলো মৃত, সেই অন্তরগুলো কখনোই এই কিতাব থেকে এবং এই কিতাবের আলোচনা থেকে কখনোই সেগুলো শিক্ষা গ্রহণ করবে না। আপনার অন্তরটা কি অবস্থায় আছে এটি কেবল আপনি জানেন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে নবী রাসূল পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, ততটুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট মনে করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী রাসূলদের উত্তরসূরিদেরকে রেখেছেন, যারা নবী রাসূলদের মৃত্যুর পরেও, তাদের ইন্তেকালের পরেও মানুষকে আল্লাহর দিনের কথা বলে যাবে এবং অব্যাহতভাবে সেগুলো তারা বলেই যাবে। সে কাজগুলো করে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা চিন্তা করে তাইলে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে পাবে। আজকে আমাদের ঈমানের অবস্থা হচ্ছে প্রচন্ড লো লেভেলে আছে, একেবারে নাই নাই নিভু নিভু অবস্থায় আছে আমাদের ঈমান। সত্যিকার অর্থে যদি কোনো ডাক্তার তার মানুষের হার্ট বিট কেমন চলছে, তার হার্টের উপর হাত রেখে যেমনি ভাবে বলতে পারে যে আপনার হার্ট বিট অনেক লো হয়ে গেছে, অনেক কমে গেছে, যে কোনো সময় হার্ট ব্লক হয়ে যেতে পারে, যেমনি ভাবে ডাক্তাররা যারা হার্টের স্পেশালিস্ট তারা যেমনি ভাবে বুঝতে পারে, আপনাদের সত্যিকারের কলমের স্পেশালিস্ট যে ওলামায়ে কেরাম তাদের কাছে যদি আপনারা আসেন অথবা কোরআনের কাছে যদি আপনারা আসেন, যদি এখানে একবার জিজ্ঞেস করেন আপনার হার্টের অবস্থা কি, মানে যে হার্টের মধ্যে ঈমান থাকে এটির অবস্থা যদি আপনার কাছে যদি ডাক্তার, যারা প্রকৃত ডাক্তার, হার্টের যারা ডাক্তার অর্থাৎ কলমের ডাক্তার যারা, তাদের কাছে যদি আপনি আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে ঈমানটা প্রায় নিভু নিভু অথবা মৃত প্রায় অবস্থায় আছে। এটাকে জাগানোর জন্য আপনাকে যে কাজগুলো করা দরকার, সম্মানিত ভাইরা এবং বোনেরা, তা হলো আপনাদের বিবেকটাকে, আপনাদের চিন্তাগুলোকে কাজে লাগানো দরকার, আপনাদের বুদ্ধিকে কাজে লাগান। কেবলমাত্র দুনিয়ার জন্য বুদ্ধিকে কাজে লাগিয়েছেন, কেবল দুনিয়ার অর্জনের জন্য বুদ্ধিকে কাজে লাগালেন, হায় হায়, আপনার কি একবারও উপলব্ধি নাই আপনার এই দুনিয়ার জীবন্ত ক্ষণিকের জন্য? আপনি কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেবেন আপনি তো জানেন না, ইট মে কাম এনি টাইম, এটি যে কোনো সময় আপনার কাছে চলে আসতেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেছেন, ইরতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহ্হাতাকা ক্বাবলা সুকমিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা পাঁচটি জিনিস আসার পূর্বে
পাঁচটি জিনিসকে তোমরা ব্যবহার করো, তোমাদের একটা হচ্ছে তোমার মৃত্যু আসার পূর্বে তোমার জীবনকে। প্রিয় ভাইরা বোনেরা, আপনার মৃত্যুর পর অন্য কেউ আপনার জন্য কাজ করবে এই চিন্তায় কখনো থাকবেন না প্লিজ। আপনার নিজের সন্তানরাই তো আপনার নাম ভুলে যাবে, যেমনি ভাবে আপনি আপনার পিতামাতার নাম ভুলে গিয়েছেন। আপনার পিতামাতার নাম আপনার কতবার মনে পড়ে ডেইলি? কয়বার বলেন রব্বিরহাম হুমা কামা রব্বায়ানি সগীরা? এই যে বুড়োরা যারা আছেন বলেন তো, আপনার পিতার জন্য কবে সর্বশেষ দোয়া করে বলেছেন রব্বিরহাম হুমা কামা রব্বায়ানি সগীরা? আপনারা তো ভালো জেনারেশন, আপনারা তো দিনের উপর প্রতিষ্ঠিত ছিলেন, দিন শিখেছেন। আপনাদের পিতারা আপনাদের মায়ের আপনাদেরকে মক্তবে পাঠিয়েছে, ওলামায়ে কেরামদের কথা শুনতে পাঠিয়েছে, মাহফিলগুলোতে, মজলিসগুলোতে, জালসাগুলোতে, দিনী কনফারেন্সগুলোতে আপনাদেরকে যেতে বাধ্য করা হতো। কিন্তু আপনাদের সন্তানরা কই? ওরা তো নাই। ওরা কবে? ওদেরকে তো আপনি দিন শেখান নাই, সমাজও তাদেরকে দিন শেখায় না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে এবং আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, কিভাবে এটা প্রত্যাশা করেন? আপনার কোন নবীর উম্মত এটিকে আপনাদের চিন্তা করার প্রয়োজন আছে না? আপনার কোন নবীর উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নবীকে এমন মর্যাদা প্রদান করেছেন, সে নবীর উম্মা হিসেবে আপনাদের করণীয় কি? মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের সামনে একবার অবাক হয়ে বললেন, তোমরা কি জানো তোমাদের মতে আইয়ুন নাসি আজাবু ঈমানান ইনদাকুম, তোমাদের মতে ঈমানের দিক থেকে সবচেয়ে বিস্ময়কর লোক কারা, সবচেয়ে বিস্ময়কর আশ্চর্য ঈমানের অধিকারী কারা? সাহাবায়ে কেরাম বলেন আল মালায়েকাতু ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা সবচেয়ে আশ্চর্য ঈমানের অধিকারী, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা বলেন তারা তাই করে, আল্লাহ তাদেরকে যে কাজ করতে নিষেধ করেন এই কাজটি কখনোই তারা করে না। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুন মা ইউমারুন, আল্লাহ তাআলা তাদেরকে যা আদেশ করেন তারা তাই করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আদেশের অবাধ্য তারা হন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া কাইফা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম ইনদাহু, তারা কিভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে না? তারা তো আল্লাহর কাছেই আছে, আল্লাহকে তারা দেখেছে, আল্লাহর প্রতি তারা ঈমান আনবে না এটা তো হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউসাব্বিহুর রাদু বিহামদি ওয়াল মালাইকাতু মিন খিফাতি, ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পড়ে, তাহলিল করে। তিনি এই জন্যে যখন আদম সৃষ্টির সময় ফেরেশতাদেরকে জানাচ্ছিলেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, তখন ফেরেশতারা বলেছিলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পড়ি, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পড়ি। আমাদের বাইতুল্লাহর ঠিক উপরে একটা বাইতুল মামুর বলে ফেরেশতাদের একটি কেবলা আছে, ফেরেশতার একটা মসজিদের চারিদিকে তারা প্রতিদিন তাওয়াফ করতে থাকে, প্রতিদিন সেখানে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। 70,000 ফেরেশতা যারা একবার তাওয়াফ করেছে কেয়ামত পর্যন্ত তারা আর তাওয়াফ করার সুযোগ পাবে না। তাহলে ফেরেশতাদের সংখ্যা কত? এই ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেই যাচ্ছে, আপনার এবং আমার ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান শওকত, আল্লাহর মর্যাদা, আল্লাহর আভিজাত্য অথবা তার রুবুবিয়াত, তার ওয়াহদানিয়াত, তার উলুহিয়াত অথবা তার তাওহীদ আল আসমা ও সিফাতকে প্রতিষ্ঠিত করার অথবা সেটাকে এনহান্স করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার তাসবিহ তাহলিল করছি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু মহান রবের তাসবিহ পড়তেই থাকে, এমন কোনো কিছু নাই। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা বুঝতে পারছো না যে সব কিছু আল্লাহ তাসবিহ পড়ছে, গাছগাছালিগুলো আল্লাহ তাসবিহ পড়ে, মাছগুলো আল্লাহর তাসবিহ পড়ে, পাখিগুলো আল্লাহর তাসবিহ পড়ে, মাটি আল্লাহ তাসবিহ পড়ে, পাহাড়গুলো আল্লাহ তাসবিহ পড়ে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিল করতে থাকে। আপনি আমি হয়তো বা সেটা বুঝতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা বলেছেন আমরা রাসূলের সামনে মাঝে মাঝে খেতাম, কিন্তু দেখতাম যে রাসূলের সামনে যে খাবারগুলো আছে এই খাবারগুলো মাঝে মাঝে তাসবিহ সুবহানাল্লাহ বলে উঠত, খাবারগুলো কি বলে উঠত? সুবহানাল্লাহ বলে উঠত। আমি বলছিলাম আপনারা যেই রাসূলের উম্মত, যেই রাসূলের উম্মত, সেই রাসূলের ইমানের লেভেল আর আপনাদের লেভেলটা কি? আপনাদের ব্যাপারে আপনার রাসূল কি বলেছেন? সুসংবাদের কথা বলেছেন, কিন্তু এটি পাওয়ার যোগ্য কিনা আপনারা একবার চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফেরেশতারা কেন ঈমান আনবে না? ফেরেশতারা তো আল্লাহকে দেখছেই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান, তার শওকত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা তারা জানে, এই জন্য তারা আল্লাহকে অস্বীকার করতে পারে না। সাহাবায়ে কেরাম বলেন ফাল আম্বিয়া ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবচেয়ে বেশি অবাক করা, বিস্ময় করে ঈমানের অধিকারী কারা? তাহলে নবীরা,
رسول الله صلى الله عليه وسلم বললেন وما لهم لا يؤمنون والوحي ينزل عليهم তারা কেন ঈমান আনবে না ওহী তো তাদের উপরে নাযিল হয় তারা ঈমান আনবে না কেন তারা তো ঈমান আনবেই এবং তাদের ঈমান তো বিস্ময়কর হবেই তখন তারা বললেন ফানাহনু ইয়া রাসূলুল্লাহ তাহলে হতে পারে আমরাই সবচেয়ে বেশি ঈমানদার ঈমানের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী বা বিস্ময়কর ঈমানের অধিকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওয়া মা লাকুম লা তুমিনুন ওয়া আনা বাইনা আজহুরিকুম তোমরা কেন ঈমান আনবে না আমি তো তোমাদের সামনে প্রতি মুহূর্তে কোরআন থেকে কোরআনের আয়াত নাযিল হয় মুজিজা তোমরা দেখতে পাও অতএব তোমরা ঈমান না আনার তো কোনো অবস্থাই নাই তোমরা তো ঈমান আনবেই তোমরাও বিস্ময়কর ঈমানের অধিকারী নও সাহাবায়ে কেরাম বলেন ফামান ইয়া রাসূলুল্লাহ তাহলে বিস্ময়কর ঈমানের অবাক করা ঈমানের অধিকারী কারা ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা হচ্ছে এমন একটি জাতি যারা তোমাদের পরে আসবে এমন একটা জাতি যারা তোমাদের পরে আসবে ইয়াজিদুনা সুহুফান ফিহা কিতাবুন ইউমিনুনা বিল্লাহি আযজা ওয়া জাল্লা বিহা তারা এমন একটা জাতি তারা দেখবে যে কোরআন লিখিত আকারে তাদের সামনে আছে এই কোরআন পড়ে পড়ে তারা ঈমান আনবে এই লোকগুলো না আল্লাহকে দেখেছে না এই লোকগুলো আল্লাহর রাসূলকে দেখেছে না কোরআন নাজিল হওয়ার সময় তারা ছিল তারা কোরআনের প্রিন্টেড কপিগুলো দেখে দেখে এই আলোচনা শুনে শুনে এই লোকগুলো ঈমান আনবে এরাই হবে সবচেয়ে বিস্ময়কর ঈমানের অধিকারী তারা কারা এই যে আপনারা আপনারা কিন্তু আপনাদের ঈমানটাকে ওই লেভেলে নিতে হবে যদি আল্লাহর রাসূলের এটা ইমাম আলবানী রাহমাহুল্লাহ হাদিস তার সিলসিলাতুল আহাদিস সহিহাতে তিনি উল্লেখ করেছেন হাদিসটি সহি বলে আপনারা সে বিস্ময়কর ঈমানের অধিকারী যদি হতে চান তাহলে আপনাদেরকে প্রিয় ভাইরা যে কাজগুলো করতে হবে সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন প্রিয় ভাইরা আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাই আপনাদের রাসূল কেমন ছিলেন আপনাদের রাসূল আপনাদের ব্যাপারে কি কনসার্ন ছিলেন দেখেন না তিনি জীবদ্দশায় কেবল কাঁদতেন ইয়া উম্মতি বলে উম্মতি উম্মতি আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমার উম্মাকে বাঁচাও আল্লাহ আমার উম্মাকে বাঁচাও তিনি কাঁদতেন উম্মার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের উপর কোরআনের আয়াত নাযিল করে দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ঠিক আছে আপনার রব আপনাকে এমন একটা প্রিভিলেজ প্রদান করবেন এমন একটা সম্মান এবং মর্যাদা প্রদান করবেন যার মাধ্যমে আপনার উম্মাকে উদ্ধার করার জন্য এটাকে আপনি কিয়ামতের দিন ব্যবহার করতে পারবেন অতএব আপনি সেটি পেয়ে সন্তুষ্ট হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা প্রদান করলেন আশ-শাফাআতুল কুবরা কিয়ামতের দিন যেদিন লোকেরা কথা বলার মতো কোনো অবস্থা থাকবে না অন্য নবীরা পর্যন্ত প্রকম্পিত থাকবে তারা কাঁপতে থাকবে কি হবে কি আচরণ করা হবে তাদের প্রতি সেই দিন আপনার নবী সেজদা লুটিয়ে পড়বেন এবং আল্লাহকে বলবেন রাব্বি উম্মতি উম্মতি রব আমার উম্মাকে বাঁচাও আমার উম্মাকে বাঁচাও নবীরা বলবেন নাফসি নাফসি আল্লাহ আমাদেরকে বাঁচাও কিন্তু আপনার নবী বলবেন উম্মতি উম্মতি আমার উম্মাকে বাঁচাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটা মুজিজা প্রদান করেছেন যে তিনি ঘুমালেও তার চোখগুলো খোলা থাকতো বিশ্বাস করুন তিনি বলেছেন যে আমার চোখগুলো যখন আমি ঘুমাই তখন আমার চোখ এটা ঘুমায় না আমার চোখগুলো তখন জাগ্রত থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদা প্রদান করেছেন তিনি বলেছেন তোমরা যখন আমার পেছনে নামাজ পড়ো তখন আমি তোমাদের পেছনে দেখতে পাই তোমরা কি করো এমন কিছু মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ঈমানের লেভেলটা কি দিয়েছেন তিনি বলেন সহি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতানি মালাকানি ওয়া আনা বিবাদি বাতহাই মক্কা দুজন ফেরেশতা আমার কাছে আসলো আমি মক্কার কোন একটা উপত্যকায় আমি ছিলাম ফাওয়াকা আহাদুহুমা আলাল আরদি এর মধ্যে একজন জমিনে নামলেন ওয়া কানাল আখারু বাইনাস সামাই ওয়াল আরদ আর অন্যজন এতটা বিশাল ছিল আসমান এবং জমিন জোড়া আসমান এবং জমিনের মধ্যখানে তিনি এমন ভাবে আছেন যে গোটা দিগন্ত যেন তিনি ঢেকে রেখেছেন এত বিশাল বড় দেহের অধিকারী আরেকজন ফেরেশতা এই ফেরেশতা দুইজন আসলে একজন আরেকজনকে জিজ্ঞেস করলো আহুয়া হুয়া এই কি সেই ব্যক্তি যার ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে তখন অন্যজন বললেন হ্যাঁ নাম হুয়া হুয়া ইনি তিনি তখন বলা হলো একজন আরেকজন ফেরেশতাকে বলছেন দুই ফেরেশতার কনভারসেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহি হাদিসে এসেছে তিনি এখন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বললেন তিনি যদি তিনি হয়ে থাকেন তাহলে ফাজিনহু বি রাজুলিন ঠিক আছে তাকে ওজন দেন দাড়িপাল্লা স্থাপন করেন স্থাপন করো দাড়িপাল্লা আপনারা তো বুঝতে পারছেন দাড়িপাল্লা বুঝতে পারেন তো নাকি দাড়িপাল্লাতে কি বলে আপনাদের এলাকায় হ্যাঁ পাল্লা বলে এই তো বলে পাল্লা সেখানে বসাও পাল্লাতে তাকে উঠাও একটা পাল্লাতে এবং ওই যে আরেকজন মানুষকে একটা পাল্লায় উঠাও
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন ফা উযিনতু বিহি তার সাথে আমাকে মাপ দেয়া হলো মাপ দেওয়ার পরে দেখা হলো ফাওয়াজানতুহু আমি তাকে কি করলাম আমার দাড়ি পাল্লাটা অনেক ভারী হয়ে গেল তারটা অনেক উপরের দিকে উঠে গেল ফেরেশতারা বললেন একজন দিয়ে কাজ হবে না জিনহু বিআশারাতিন 10 জনকে তার বিপরীত পাল্লায় উঠাও তাকে একটা পাল্লায় উঠাও পাল্লায় ওঠানোর পরে ফাউজিনতু বিহিম তাদেরকে আমার সাথে পাল্লায় মাপ দেয়া হলো এবং দেখা গেল আমার পাল্লাটা অনেক ভারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফেরেশতারা বলল তাতেও হবে না এবার 1000 লোক নিয়ে আসো 1000 লোককে এই পাল্লায় রাখো এবং মুহাম্মদকে অন্য পাল্লায় রাখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য পাল্লায় রাখা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবারেও আমার পাল্লাটা অনেক বেশি ওজন হয়ে গেছে ওজন হয়ে যাওয়ার পর আমি দেখলাম কাআন্নি আনজুরু ইলাইহিম ওহুম ইয়ানতাশিরুনা আলাইয়া মিন কাসরাতি মিন খিফাতি মিজানহিম যে আমি দেখলাম যে তাদের পাল্লাটা উপরের দিকে উঠে যাওয়ার কারণে আমার পাল্লাটা ভারী নিচের দিকে থাকার কারণে তারা যেন আমার উপর গড়িয়ে পড়ছে এরকম হতে পারে না পাল্লাটা এটা নিচের দিকে ওই পাল্লাতে যা আছে ওখানে অনেক বেশি এজন্য গড়িয়ে গড়িয়ে মনে হচ্ছে যেন আমার উপর এরা এসে পড়ছে মানুষগুলো ফেরেশতারা এবার বললেন ওনার যেই ওজন ওনার যেই মর্যাদা গোটা মানব জাতিকে যদি একটা পাল্লায় দেয়া হয় ওনাকে যদি আরেকটা পাল্লায় দেয়া হয় তাহলে ওনার ওজন অনেক অনেক বেশি হয়ে যাবে এমন একটা নবীর আপনি উম্মাহ এমন একটি নবীর উম্মাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের ব্যাপারে বলেছেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ইব্রাহিম নিজে একটা উম্মত ছিলেন উম্মত মানে জাতি বিশাল বড় কমিউনিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযের ব্যাপারে বলেছেন মুআয আমাদের মধ্যে উম্মতান মুআয নিজে একটা উম্মত মুআয নিজে একটা উম্মত মুআযের ইবাদত এবং ইলম আমলের অবস্থা এই লেভেলের যে একটা উম্মাহ যত পরিমাণ জ্ঞান অর্জন করতে পারে আমল করতে পারে এবং তার ইবাদতের যে পরিমাণ হতে পারে মুআযের একাই এরকম জ্ঞান এবং প্রজ্ঞা এবং তার আমল এবং তার ইবাদত রয়েছে আপনারা তো এই জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে শিখিয়ে দিয়েছেন যেন আপনারা আল্লাহর কাছে দোয়া করেন ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما الله আপনি আমাদেরকে এমন স্ত্রী বা স্বামী এবং সন্তান দান করুন যারা আমাদের চক্ষুকে শীতলকারী এবং আমাদের অন্তরকে প্রশান্তকারী হবে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আমাদেরকে মুত্তাকিদের নেতা বানান নট মুত্তাকিদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুন আমাদেরকে মুত্তাকিদের নেতা বানান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এমন জাতিতে পরিণত করেছেন যারা দ্বীনের ক্ষেত্রে দ্বীনদারির ক্ষেত্রে আপনার গোটা মানবতাকে নেতৃত্ব প্রদান করবেন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس وتكون الله سبحانه وتعالى বললেন এবং অন্যান্য জাতির লোকদেরকে যখন জিজ্ঞেস করা হবে তোমরা নবীদের বিরোধী কাজ কেন করেছো তোমরা নবীদের কথা অনুসারে কেন তোমরা চললে না তখন তারা বলবে যে নবীরা আমাদেরকে দাওয়াত দেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আপনাদেরকে ডেকে নিয়ে যাবেন তোমরা বলো তো সত্যিকার অর্থে নবীরা কি দাওয়াত দিয়েছিল কিনা তখন আপনারা বলবেন যে আল্লাহ ঠিকই নবীরা তাদের জাতিগুলোকে দাওয়াত দিয়েছিল লোকেরা বলবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমরা কিভাবে জানলে তোমরা তো তখন ছিলে না তোমরা কিভাবে জানবে যে নবীরা ঠিকমতো দাওয়াত দিয়েছে তখন আপনারা বলবেন আল্লাহ আপনার নাজিলকৃত কিতাবেই তো পড়েছি নবী রাসূলরা দাওয়াত দিয়েছিল কিন্তু এই লোকেরা দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে আপনি তো মিথ্যা বলেন না আপনার কিতাব সত্য আপনি সত্য এই কারণে আমরা সাক্ষ্য প্রদান করলাম মর্যাদা কাকে বলে দেখেননি কিন্তু শুনেছেন এবং পড়েছেন তার কারণে আল্লাহ তাআলা আপনাকে এই মর্যাদা প্রদান করবেন এই মর্যাদার মালিক এমনি হওয়া যায় না প্রিয় ভাইরা বোনেরা এই মর্যাদার মালিক হওয়ার জন্য আপনাকে এই রকম একটা হিম্মা উলিয়া একটা শক্তিশালী সিদ্ধান্ত নিয়ে একটা শক্তিশালী আজম নিয়ে একটা শক্তিশালী স্বপ্ন নিয়ে আপনাকে সামনে এগোতে হয় ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম কে না শুনেছে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে জানানো হলো যে আপনার বিরুদ্ধে তৎকালীন যে খলিফা আছে খলিফা আপনার বিরুদ্ধে রাষ্ট্রীয় ফরমান জারি করেছেন যে যেখানে পাওয়া যাবে আপনাকে ধরে হয় হত্যা করা হবে অথবা নির্বাসনে পাঠানো হবে অথবা আপনাকে নির্বাসন মানে কুবরুস নামক একটা এরিয়া যেটি এখনো ইসলাম গ্রহণ করেনি এরকম একটা এরিয়াতে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে অথবা আপনাকে জেলে পুরে রাখা হবে তিনি বলেন সুবহানাল্লাহ ওরা তো আমাকে আমার বিষয়টা জানে নাই ওরা যদি আমাকে কুবরুসে নির্বাসনে পাঠায় ওইখানকার লোকগুলো এখন ইসলাম গ্রহণ করে নাই আমি তো গিয়ে সেখানে দাওয়াতি কাজ করতে পারবো শ্রেষ্ঠতম কাজ আর যদি ওরা আমাকে কারাগারে নিক্ষেপ করে তাহলে আমার রবের সাথে আমি একান্ত নীরবে কিছু সময় কাটানোর মতো সময় পেয়ে যাবে এটা তো আমার জন্য উত্তম
আর ওরা যদি আমাকে হত্যা করে তাহলে তো আমি আল্লাহ সুবহান ওয়া তাআলার দ্বীনের জন্য শাহাদাতের মর্যাদা অর্জন করব অতএব আমি তো সর্বদা উইন উইন সিচুয়েশনে আছি আমার তো কোনো লস নাই ওরা তো আমাকে বুঝেই নি ওরা তো আল্লাহর দ্বীনকে বুঝে নাই ওরা তো আমাকে কোনো অবস্থায় ক্ষতিগ্রস্ত করতে পারবে না আমাকে কোনো অবস্থায় তারা পরাজিত করতে পারবে না মুমিনদের জন্য পরাজয় নয় তারা জীবনেও তারা বিজয়ী মৃত্যুতেও তারা বিজয়ী জীবনেও তারা বিজয়ী মৃত্যুতেও তারা বিজয়ী আপনার জীবনটাকে এমন তৈরি করা দরকার যে আপনার মৃত্যুর পরে ফেরেশতারা স্বাগত জানাবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ফেরেশতারা আসে কি বলবে সালামুন আলাইকুম আসসালামু আলাইকুম তিবতুম এই দুনিয়ার জীবনে তোমরা খুব ভালোভাবে জীবন যাপন করেছো ফাদখুলুহা খালিদিন অতএব জান্নাতে তোমরা সুন্দরভাবে প্রবেশ করো বুঝছেন নাই এই দুনিয়ার জীবনটি খুব ভালোভাবে পরিচালনা করেছো তিবতুম এটা হায়াতান তাইয়্যিবা ফালানুহিয়ান্নহু হায়াতান তাইয়্যিবা আপনি একটি ভালো জীবন যাপন করেছিলেন এই দুনিয়াতে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বাগত জানাচ্ছেন ফেরেশতাদেরকে দিয়ে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন আর অন্য লোকেরা যে সকল লোকেরা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা অনুসারে তাদের জীবনকে পরিচালনা করবে না তাদের অবস্থা কি হবে জানেন জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরাতুজ জুমারে যখন এই সকল লোকেরা মারা যাবে তখন ফেরেশতারা তাদেরকে লক্ষ্য করবে বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين الله تعالى বললেন যখন একদল লোককে জাহান্নামে নিক্ষেপ করা হবে ফেরেশতারা তখন অবাক হয়ে বলবে প্রিয় ভাইরা শুনুন বলে শুনুন ফেরেশতারা অবাক হয়ে বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম তোমাদের কাছে কি আল্লাহর কোন রাসূল যায়নি তোমাদের কাছে কি রাসূলদের পক্ষ থেকে কোন এরকম আলোচক যায়নি রাসূলদের পক্ষ থেকে রাসূলদের ওয়ারিস যারা উত্তরাধিকারী যারা তারা কি তোমাদের কাছে যায় নাই দ্বীনের কথা তারা তোমাকে বলেনি তোমাদেরকে বলে নাই তারপর তোমরা কেন জাহান্নামে আসলে তোমরা কেন জাহান্নামে আসলে তোমরা কি জানো নাই ইন্না আযাব রাব্বিকা কানা মাহযুরা তোমরা কি কথা শোনো নাই যে জাহান্নামের আযাব এটি ভয়ঙ্কর ভয়াবহ এরি ভয়াবহ কথা কি তোমাদেরকে বলা হয়নি তোমরা কি জানতে না তোমাদেরকে কেউ জানায় নাই এই জাহান্নাম একটা ভয়ঙ্কর জায়গা এই কথা তোমরা জানার পরে তোমরা কিভাবে জাহান্নামে আসলে কেন তোমরা জাহান্নাম চুজ করলে ফেরেশতারা অবাক হয়ে বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযির قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير যখনই জাহান্নামের লোকদেরকে নিক্ষেপ করা হবে ফেরেশতারা তারা অবাক হয়ে বলবে আলাম ইয়াতিকুম নাযির তোমাদেরকে কেউ জাহান্নামের কথা কোনোদিন বলে নাই যে জাহান্নাম একটা ভয়াবহ জায়গা জাহান্নাম একটা ভয়াবহ জায়গা লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ان جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها احقابا لا يذوقون فيها بردا ولا شرابا الا حميما وغساقا جزاء من ربك عطاء حسابا এদিকে তোমাদেরকে কেউ বলে নাই ان جهنم كانت مرصادا جهنم اوت পেতে আছে তোমাদের জন্য للطاغين যারা তাগি যারা আল্লাহ সুবহান ওয়া তাআলার সীমা রেখাকে তারা লঙ্ঘন করেছিল তাদের জন্য এটা মাআবা এটা তাদের জন্য আশ্রয়স্থল এটা তাদের ঠিকানা লাবিসিনা ফিহা আহকাবা সেখানে তারা যুগ যুগ ধরে থাকতেই থাকবে সেখান থেকে তাদের বের হওয়ার কোনো উপায় নাই ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া এই সকল লোক সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি যারা জাহান্নামে যাবে আপনাদের কি কেউ এই কথা বলেনি তোমাদের কি কেউ এই কথা জানায় নাই ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করবে কিন্তু লোকেরা বলবে বালা কদ জাআনা নাযির হ্যাঁ আমরা এই কথা শুনেছিলাম ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযযালাল্লাহু মিন শাই কিন্তু আমরা সেগুলোকে অস্বীকার করেছিলাম আমরা সেগুলোকে প্রত্যাখ্যান করেছি আমাদের এক কান দিয়ে এসেছিল অন্য কান দিয়ে বের করে দিয়েছি আমরা একবার শুনেছি কিন্তু তারপরে আর মনে রাখি নাই আমরা ভিন্ন জিনিস নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম সেগুলো আমাদের একেবারেই আমাদের মনে আমরা গেঁথে নিইনি প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা সেই জন্য আমি আপনাদেরকে যে কথা বলতে চাই আপনারা একটু দিন নিয়ে নিজেদের জীবন নিয়ে ভাবুন যে আপনারা কোন দিকে এগিয়ে যাচ্ছেন কেন এই দিকে এগিয়ে যাচ্ছেন দিনের কথাগুলো কেন আপনাদের কর্ণকুহরে প্রবেশ করেনি কেন ভালো লাগেনি শয়তান তার এজেন্ডা বাস্তবায়ন
বায়ন করে অনেকগুলো কাজের মাধ্যমে শয়তান মৌলিকভাবে পাঁচটি কাজের মাধ্যমে তার এজেন্ডা বাস্তবায়ন করে তোমাদের একটি কাজ হলো জাহালিয়াত জাহেলিয়াতের যে কাস্টা ক্লাস তার যে কাস্টম এবং কালচার এগুলো সমাজে প্রতিষ্ঠা করে দেয় জাহেলিয়াতের যুগে আইয়ামে জাহেলিয়াতে যা কিছু ছিল তাই সব শয়তান এগুলোকে এখন সর্বত্র ছড়িয়ে দেবে জাহেলিয়াতের সবচেয়ে বড় কারণ এখানে এই যুগটাকে জাহেলি যুগ বলা হয় কারণ এই যুগের লোকেরা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে চিনতো না তারা জাহেল জাহেল মানে হচ্ছে সে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে চিনতো না যেমনি ভাবে আবু জাহেল মূলত আবুল হাকাম সবচেয়ে বড় বিদ্বান বুদ্ধিজীবী সেই সমাজের সবচেয়ে বড় বুদ্ধিজীবী কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহর রাসূল তার নাম রাখলেন আবু জাহাল মূর্খের পিতা মহা মূর্খ কেন মহা মূর্খ রাখা হলো তার নাম একটি মাত্র কারণ সে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে চেনে নাই ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতিহুম গাফিলুন একজন লোক তার দুনিয়া সম্পর্কে সব জানে কিন্তু আখিরাত সম্পর্কে কিচ্ছু জানে না এই যে আপনারা যারা এখানে বসে আছেন দুনিয়ার এমন কি আছে যেটা আপনি জানেন না রাজনীতি থেকে শুরু করে সমাজনীতি পর্যন্ত এবং এলাকার ভিলেজ পলিটিক্স থেকে শুরু করে কার বাসায় কি রান্না হয়েছে এবং কার মেয়েটা কি করেছে কার ছেলেটা কি করেছে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনার পেটের ভিতরে আছে এবং এগুলো সব নিয়ে আপনি সারাটা দিন রাত আপনি আলোচনা করতেই থাকেন কেবল আপনি কাকে চেনেন না আল্লাহকে চেনেন না এখনো ঠিকমতো ওযু করতে জানেন নাই এখনো ঠিকমতো নামাজ পড়তে জানেন না এখনো আল্লাহ কি আল্লাহর রাসূল কি তাই আপনি এখনো জানেন না এখন আপনার রবের প্রতি আপনার ঈমানটা কি হওয়া দরকার সেটি আপনি জানেন না আপনি অথবা দাবি করছেন আপনি মুমিন সত্যি করতে আপনি কিন্তু মুমিন না ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন অধিকাংশ লোক তারা দাবি করে তারা মুমিন কিন্তু আসলে তারা মুমিন না তারা মুশরিক কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকীমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা একজন লোকের জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা কোন দাড়ি পাল্লা ওজনের ওই পাল্লা আল্লাহ সুবহান ওয়া তাআলা সেদিন স্থাপনই করবে না বলবে যে তোর কোন হিসাব নিকাশের প্রয়োজন নাই হিসাব নিকাশ ছাড়াই তোকে আমি জাহান্নামে নিক্ষেপ করলাম কারণ হিসাব নিকাশ নেওয়ার মতো কিছুই নাই আপনি চিন্তা করে দেখেন তো আল্লাহকে দেয়ার মতো আপনি কি করেছেন আপনি আল্লাহকে দেয়ার জন্য কি করেছেন আপনি আপনার গোটা জীবন জুড়ে অথবা আপনার সন্তানদেরকে আল্লাহকে শিখিয়েছেন কতটুকু যতটুকু ঈমান আছে এটাই তো পুরোটা ভেজালযুক্ত আল্লাহ সুবহান ওয়া তাআলা চেনেন না সেভাবে আপনি আপনার নিজকে মুমিন হিসেবে আপনি দাবি করছেন সত্যিকার অর্থে মুমিন কি ঈমান কি ঈমানের কোনো পরীক্ষাই তো আপনার জীবনে আসে নাই আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলযিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি ক্বারীব তোমরা মনে করছো তোমরা এমনি জান্নাতে চলে যাবে ولما ياتيكم مثل الذين خلوا من قبلكم তোমাদের পূর্বে যারা ঈমানের পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল তাদের মতো কোনো পরীক্ষা তোমাদের এখনো আসেই নাই কি পরীক্ষা 10 টাকা দিয়ে তো আপনাদের ঈমান প্রতিদিন একবার করে কেনা যায় অথবা বিক্রি করে দেন আপনারা 10 টাকার বিনিময়ে ইউসবিহুর রাজুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউর রাজুল দীনহু বিআরাদিম মিনাদ দুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অধিকাংশ লোকের অবস্থা হচ্ছে এরকম সকাল বেলার মুমিন কিন্তু বিকাল বেলা কাফের বিকাল বেলা মুমিন কিন্তু সকাল বেলা কাফের কারণ তারা তাদের দিনকে বিক্রি করে দেয় সামান্যতম দুনিয়ার তুচ্ছ আকাঙ্ক্ষায় প্রত্যাশায় তাদের দিনকে তারা বিক্রি করে দেয় দিনের কোনো ছিটেফোঁটা আপনাদের সামনে নাই সাহাবায়ে কেরামরা যদি আপনাদেরকে আমাদেরকে দেখতেন তাহলে বলতেন এরা নাকি মুসলমান এর তো মুনাফিকদের চেয়েও খারাপ তৎকালীন মুনাফিকরা তো জামাতে তারা প্রথম কাতারে গিয়ে তারা নামাজ আদায় করে যুদ্ধের ময়দানেও তারা অংশগ্রহণ করেছে এবং তারা দান সাদাকা করেছে এরকম না যে তারা করে নাই অনেক বড় জুব্বা এবং অনেক বড় দাড়ি এবং টুপি ছিল পাঞ্জাবি ছিল সবই ছিল কেবল ঈমানের এই জায়গাটাতে একটু প্রবলেম ছিল আর আপনার তো এখান থেকে শুরু করে মাথা পর্যন্ত এটা তো নাই এটা অলরেডি শয়তানের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে অধিকাংশ লোক এই শয়তানের কাছে অলরেডি তার আত্মাকে বিক্রি করে দিয়েছে ইন্না নাফসাল আম্মারাতুম বিসু ইল্লা মান রাহিমা রাব্বি অধিকাংশ লোকের আত্মাগুলো তাকে কেবলমাত্র খারাপ কাজে উদ্বুদ্ধ করে তার আত্মা নাই ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আপনার আত্মা আপনার হৃদয়ে কখন আপনাকে বলেছে রবের দিকে যাও রবের দিকে আসো কবে বলেছে কবে আপনি সে টান অনুভব করছেন সে টান কি আছে সত্যিকার অর্থে সে টান নাই সে টান আপনি অনুভব করেন না আপনি উপলব্ধিও করেন না প্রিয় ভাইরা দিনের কথা আপনার কাছে ভালো লাগে না কারণ শয়তান অলরেডি এখানে বিজয়ী হয়ে গিয়েছে শয়তানের কাজ হচ্ছে আপনার মধ্যে এই অনুপ্রেরণা তৈরি করে দেওয়া আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস
من الجنة والناس شيطان কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেয়া শয়তানে ওয়াসওয়াসা দেয় মানুষের অন্তরগুলোকে আল্লাহ থেকে দূর করে দেয় আল্লাহ থেকে ডেভিয়েট করে দেয় মানুষের অন্তরগুলোর মধ্যে শয়তান অন্য কোন কিছু সেই ভালোবাসা সেখানে তৈরি করে দেয় زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا الله سبحانه وتعالى বললেন মানুষের কাছে শয়তান অনেক জিনিস সুশোভিত করে দেয় দুনিয়ার বিত্ত বৈভব পোস্ট পজিশন কত বড় ক্ষমতা থাকবে কত বড় সম্পদ থাকবে কত বড় পজিশনে চাকরি করে কোন ভালো জায়গায় ছেলেকে বিয়ে করালো মেয়েকে বিয়ে দিল কত বড় ব্যবসা বাণিজ্য করে কতটুকু জায়গার মালিক এগুলো নিয়ে লোকরা ব্যস্ত থাকবে তার বাড়িটা কত তার পার্শ্ববর্তী তার শত্রুর বাড়িটা দোতলা তার বাড়িটা তিনতলা না হলে কেমনে হয় তার শত্রুর তার জমিন হলো এতটুকু তার একটু বেশি না থাকলে কেমনে হয় এগুলো হচ্ছে লোকদের কাজ এগুলো নিয়ে তার প্রত্যেকটি মুহূর্তে ব্যস্ত আপনি কি মনে করছেন আপনি ল্যাংলা লুড়া জীবন অথবা দিন আল্লাহর রব আপনার রবকে আপনি প্রদান করবেন এবং আপনি এর মাধ্যমে জান্নাতে চলে যাবেন এটি আপনি প্রত্যাশা করছেন আপনার দিনটাকে আপনার ঈমানটাকে একটু রিভিজিট করুন একটু দেখেন যে সত্যি করতে এখানে ঈমানের অবস্থা কি এখানে রোগ কোথায় আছে সেগুলো আপনাকে পরীক্ষা করতে হবে প্রিয় ভাইরা মনে রাখবেন এই যে প্রথম কাজ হচ্ছে শয়তান আমাদের অন্তরটাকে ধ্বংস করে দেয় কারণ ঈমান থাকে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল ক্বালব মানুষের শরীরে একটি মাংসপিণ্ড আছে এই মাংসপিণ্ডটা যখন ভালো থাকে তখন গোটা মানুষের ঈমান ভালো থাকে মাংসপিণ্ডটা যখন নষ্ট হয়ে যায় তখন ঈমানও কি নষ্ট হয়ে যায় আর সেটি কি সে মাংসপিণ্ডটার নাম কি তার নাম হচ্ছে কলব কি বলেন তো মাংসপিণ্ডটার নাম কলব এই আপনারা কথা বলছেন না কেন মাংসপিণ্ডটার নাম কি কলব কথা বলবেন তাইলে আমি বুঝতে পারবো যে আপনারা জীবিত আছেন হয় জীবিত নাই অথবা ঘুমিয়ে পড়ছেন আপনার রাসূল তিনি দিনের বেলাও ঘুমান না রাতের বেলাও ঘুমান না তিনি আর আপনি দিনেও ঘুমান রাতেও ঘুমান কি জাতি এমনকি আলোচনার আয়োজনে এসে ঘুমায় মসজিদে জুমার সেখানে গিয়ে ঘুমায় নাক ডেকে ঘুমায় একদিকে জুমার খুতবা চলে অন্যদিকে মুসল্লিরা সেখানে ঘুমাতে থাকে যায়ও পরে ঘুমাতেও থাকে সেখানে গিয়ে কোনো আলোচনা তার মধ্যে কোনো প্রভাব তৈরি করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাগ্রত ঈমান তৌফিক ঈমান অধিকারী হওয়ার তৌফিক দান করুন বলুন আমিন আমিন মনোযোগ দিয়ে আপনার কথা শুনছেন তো আপনি কি কথা বুঝতে পারছেন আচ্ছা যারা বুঝতে পারেন তারা একটু হাতটা তোলেন তো আপনি কথা বুঝতে পারছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সর্বোত্তম কথা শুনি এবং সেখান থেকে সর্বোত্তম অংশগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি প্রিয় ভাইরা শয়তানের দুই নম্বর যে এজেন্ডা সেই এজেন্ডা হলো শয়তান এক নম্বর এজেন্ডা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদেরকে কোনো জ্ঞান অর্জন করতে দেবে না এখন দেখবেন না আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান কোথাও নাই না আছে আপনাদের স্কুলের কোনো কারিকুলামে না আছে কলেজের কোনো কারিকুলামে না আছে ইউনিভার্সিটির কোনো কারিকুলামে এখানে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অথবা পড়ান তারা নিজেরাই সাক্ষী এটার যে সেখানে আল্লাহকে চেনার জন্য কোনো আয়োজন নাই কেউ কোনোদিন আপনাকে বলবে না আপনার রবকে অথচ চক্ষুটা বন্ধ করার পরেই প্রথম যে প্রশ্নটি আপনাকে করা হবে সেই প্রশ্নটি কি বলেন তো কি প্রশ্নটি মান রব্বুকা এই প্রশ্নের উত্তর কেউ আপনাকে কোনোদিন পড়ায় নাই কেউ কোনোদিন বলেও নাই অথচ আপনি মহাপণ্ডিত হয়ে গেছেন আপনি বহু শাস্ত্রের পণ্ডিত অমুক অমুক সাবজেক্টে আপনি এ প্লাস গোল্ডেন এ প্লাস পেয়েছেন কিন্তু আপনাকে প্রথম যে প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তরই আপনি জানেন না আপনি দুনিয়ার দৃষ্টিতে এ প্লাস পেতে পারেন কিন্তু আল্লাহ সুবহানাহুর দৃষ্টিতে আপনি কিন্তু ভয়ঙ্করভাবে ব্যর্থ অথচ সেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আর তিনিই আপনাকে বাঁচিয়ে রেখেছেন তার খাবারই আপনি খান তার জীবনই আপনি ধারণ করেন তার দেয়া জীবন তার দেয়া জমিনে আপনি হাঁটেন এবং তার দেয়া শক্তি নিয়ে আপনি রাস্তায় অথবা মাঠে ঘাটে আপনি কাজ করেন আপনি যা কিছু করেন তার দেয়া বিবেক এবং তার দেয়া জ্ঞান দিয়ে আপনি জ্ঞান অর্জন করছেন অথচ আপনি তাকেই ভুলে গেলেন আপনি তার ব্যাপারে কোনো জ্ঞানই আপনি অর্জন করলেন না তাকে আপনার জানা দরকার শয়তান এই জায়গায় আমাদেরকে ভুলিয়ে রাখবে তার এক নম্বর চ্যালেঞ্জ এবং সেই কথা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছে যে আপনি তো আমাকে এই আদম এবং আদমের বংশধরদের কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন আপনি আমাকে রহমত থেকে মাহরুম করেছেন তাহলে আপনি আমাকে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন কিয়ামত পর্যন্ত আমাকে বেঁচে থাকার সুযোগ দিন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন ঠিক আছে তোমাকে সুযোগ দেয়া হলো তারপরে শয়তান বলল যে আমি আপনার এই বান্দাদেরকে এই আদমের বংশধরদেরকে সামনে থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে তাদেরকে কি করব
পথভ্রষ্ট করব এবং তাদের মধ্যে বিভিন্ন ওয়ালা উমান্নিয়ান্নাহুম তাদের মধ্যে অনেক স্বপ্ন ঢুকিয়ে দেবে স্বপ্ন যেমন আপনিও স্বপ্ন দেখতে থাকেন ছেলেটারে অনেক বড় করবেন তাকে অনেক ভালো চাকরি যেন করে অনেক ভালো ব্যবসাবানিজ্য যেন করে ইত্তকার ইত্তকার কেবল স্বপ্ন দেখেন এই স্বপ্নের সাথে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার কোনো সম্পর্কই নাই না আপনি নিজে আপনার রবকে চিনেছেন না আপনার সন্তানদেরকে আপনার রবকে চিনিয়েছেন এটা এক নম্বর কাজ শয়তানের শয়তানের দুই নম্বর কাজ হচ্ছে শয়তান অশ্লীলতা আমাদের মধ্যে ছড়িয়ে দেবে الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء الله تعالى বললেন শয়তান তোমাদেরকে দুটো ব্যাপারে শয়তান তোমাদেরকে অঙ্গীকার করে শয়তান তোমাদের মধ্যে দুটো ব্যাপারে প্রত্যাশা তৈরি করে দেয় অথবা ভয় ভীতি তৈরি করে দেয় একটা হলো দারিদ্র আপনি চিন্তা করেন যদি আল্লাহর দিন মসজিদে যদি যায় তাহলে খাবো কি এইজন্য আপনি দোকান বন্ধ করে আর মসজিদে আসতে পারেন না মসজিদ থেকে আওয়াজ যায় হাইয়া আলা সলাহ হাইয়া আলাল ফালাহ কল্লারের দিকে আসো সফলতার দিকে আসো সেই জায়গা আর আপনি যাওয়ার সময় হয় না আপনার দোকানের শাটারটা বন্ধ করার সুযোগ আপনি পান না অথবা ক্ষেতের মধ্যে আপনি আছেন অথবা আপনি কোনো বিজনেসে আছেন বা অফিস আদালতে আপনি আছেন ব্যবসায়িক ডিল অথবা আপনি ব্যবসায়িক কোনো কারোর সাথে কোনো চুক্তি করছেন এটা ছেড়ে আর আপনার মসজিদে আসতে মনে চায় না অথচ মসজিদ থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা যায় তুমি যদি সফল হতে হও তাহলে তোমাকে এই মসজিদে আসতে হবে সফলতা এখান থেকে ডিস্ট্রিবিউশন হয় সফলতা ভাগ করা হয় এই জায়গা থেকে অন্য জায়গা থেকে না সেখানে আপনার আসার দরকার কিন্তু সেখানে না আসেন আপনি না আসে আপনার সন্তানরা কই আপনার সন্তানকে কবে আপনি ধরে নিয়ে এসেছেন মসজিদে কবে নিয়ে এসেছেন কোনোদিন না সে কথা বলতে আপনার বাদ সাজে সে কথা বলতে আপনার লজ্জা লাগে কিন্তু দুনিয়ার ব্যাপারে তো বলতে আপনার লজ্জা লাগে না দুনিয়া তো উন্মুক্ত দুনিয়ার ব্যাপারে আপনি প্রতি মুহূর্তে তাকে শাসন করেন তাই ঘর থেকে বের করে দেবেন ও যদি নামাজ না পড়ে তাহলে তো আপনি মুসলমানই না আপনার সন্তান যদি নামাজ না পড়ে তাহলে তো সব মুসলমানই না যদি সে ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে সে যদি অন্যায় অশ্লীল কাজ করে তাহলে সেটা ইসলামের মধ্যেই নাই আপনি সন্তানকে কিভাবে নিজের সন্তান হিসেবে দাবি করেন আজকে তার জন্য আপনি এত খাটাখাটি করছেন কিয়ামতে ও এবং আপনি উভয় জাহান্নামী হবেন তাইলে এই সন্তানকে দিয়ে আপনার লাভ কি যে সন্তান আপনার দুনিয়াও আপনার জন্য ক্ষতিকর আখেরাতও ক্ষতিকর প্রিয় ভাইরা শয়তান দুই নম্বর কাজটি এটি করে শয়তান মানুষের মধ্যে দারিদ্রের ভয় তৈরি করে দেয় তুমি যদি দিন প্র্যাকটিস করো দিনের কাছে আসো তাহলে তুমি কবে ইনকাম করবে কবে অর্থ পাবে তোমার এইটা এইটা এটা পড়া দরকার তুমি দিনই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার দরকার নাই তুমি ওই রকম একটা বড় বড় বিশ্ববিদ্যালয়ে তুমি পড়ো তাহলে অনেক বড় চাকরি তুমি পাবে রিজিক দেওয়ার মালিক কে বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক কি কেবলমাত্র মুসলমানদেরকে প্রদান করেন তিনি কি কাফেরদেরকে রিজিক প্রদান করেন না করেন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে রিজিক প্রদান করেন আল্লাহ যদি কাফেরদেরকে যারা তাকে অস্বীকার করে তাদেরকে যদি রিজিক প্রদান করতে পারেন তাহলে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করে তাদের রিজিক কি তিনি দিতে পারেন না বরং তিনি আরো বেশি দিনের জন্য তাদের জন্য বাড়িয়ে দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি লোকেরা এসে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ যারা কাফের এবং মুশরিক তারাও তো প্রচুর পরিমাণ রিজিকের এবং সম্পদের ক্ষমতার প্রভাবের অধিকারী তাইলে এটা কিভাবে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তোমরা দেখবে কোন একজন কাফের অথবা মুশরিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুফরি এবং শিরকি হওয়া সত্ত্বেও তার দুনিয়ার সম্পদ অথবা সম্মান অথবা তার প্রভাব এবং প্রতিপত্তি ইত্যাদি আল্লাহ তাআলা বাড়িয়ে দেন তাহলে তুমি মনে রাখবে সেটা হলো ইস্তিদরাজুন সেটি হচ্ছে তোমার রবের পক্ষ থেকে ছাড় দেয়া ছাড় রশি ছাড় দেয়া হলো তোমরা কি সুম্মা তাআলা অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই যখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দুনিয়াটাকে খুলে দেন যে ঠিক আছে তুমি যেহেতু আর আখেরাতে কোনো কিছুই পাবে না দুনিয়ায় তোমার যা ভোগ করার তাই ভোগ করে নাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে আখাযনাহুম বাগতাতান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে তাদেরকে পাকড়াও করেন ফাইদাহুম মুবলিসুন তখন তার আর পথ খুঁজে পায় না কোথায় যাবে কোন দিকে যাবে ফেরাউনের অবস্থা দেখেন না কি দাপট মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরায়েলকে ধাওয়া করে তাদেরকে সেই মুক্ত করে দিয়েছে আবার তাদেরকে ধাওয়া করে সেই লোহিত সাগর পর্যন্ত দৌড়ে এসেছিল লোহিত সাগরের সামনে এসে মুসা আলাইহিস সালাম কেবলমাত্র তার লাঠি দিয়ে একটি আঘাত করলেন সেখানে রাস্তা তৈরি হয়ে গেল তিনি রাস্তা দিয়ে পার হয়ে চলে গেলেন আর ফেরাউন তো বিশাল বড় বাহিনী নিয়ে ওই রাস্তা দিয়ে সে আবার পার হতে চাইলো কিন্তু পথিমধ্যে গিয়ে দেখলো রাস্তা কি উদাও হয়ে গেছে রাস্তার গায়েব হয়ে গেছে রাস্তা নাই এত ক্ষমতা এবং এত সম্পদ ও এত সৈন্যবাহিনী এত
তার দলবল নিয়ে সে তার নিজকেও বাঁচাতে পারে না তার দলবলও বাঁচতে পারে নাই আপনি কাকে নিয়ে বাঁচতে চান শয়তান দারিদ্রের ভয় আপনাকে দেখায় প্রিয় ভাইরা যদি আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলা দিনের উপর থাকেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে বলেছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم وليبدلنهم من بعد خوفهم امنا يعبدونني لا يشركون بي شيئا লোকদেরকে ইমানদারদেরকে আমি ওয়াদা করেছি তারা যদি আমার ইবাদত করে আমার সাথে কাউকে শরীক না করে তাহলে তিনটি জিনিস আমি তাদেরকে প্রদান করব একটি হচ্ছে জমিনের মালিক আমি তাদেরকে বানিয়ে দেব কি বানিয়ে দেবেন বলেন জমিনের মালিক আপনাদের পূর্বপুরুষদের অবস্থা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গোটা পৃথিবী কিভাবে অবনত হয়েছে দেখেন না আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ওরা কি দেখে নাই আনাল আরদা যে এই জমিনটা তাদের জন্য সংকীর্ণ হয়ে আসছে ওরা কি দেখে নাই এই জমিন সংকীর্ণ হয়ে আসা মানে হচ্ছে কাফের এবং মুশরিকদের তাদের যে এই জমিনের যতটুকু তাদের মালিকানা ছিল এগুলো কোনোটাই তাদের হাতে আর থাকে না এগুলো সব মুসলমানদের কাছে ধীরে ধীরে চলে আসে কিন্তু সেই ঈমান আপনাকে আনতে হবে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ আপনাকে এই ঘরের রবের ইবাদত করতে হবে বাইতুল্লাহর রবের ইবাদত করতে হবে তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিরাপত্তার যত অভাব আছে এগুলো সব দূর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখবেন আপনার কোনো ভয় থাকবে না ডর থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা যদি আমার ইবাদত করে আমার সাথে শরীক না করে তাহলে আমি তাদেরকে দুটো জিনিস দেব তিনটি জিনিস তাদেরকে প্রদান করব জমিনের মালিক আমি তাদেরকে বানিয়ে দেব ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون أمي زبورة إتي لكي دي تلام جي أي زمين المالك هو بأمر دين دار باندارا كارا مالك هو بدين دار باندارا جارا دين دار الله ولا جي دكين تادر جنة الله سبحانه وتعالى غوطة پتبی کی كي باب اممكتو كوري دي اتسين اپنی ناولن دين دار ناولن کی دين بدشي دوچار اکتو اپنی ہوتے پارن نائی اي جنة اپنی دنیا خود گرستو آخرت تو نائی একদল লোক তো কমপক্ষে দুনিয়া পাইছে আপনি দুনিয়াও পাইলেন না আখেরাতও পেলেন না কারণ আপনি মহান রব এর প্রতি আপনার যে যথাযথ দায়িত্ব ছিল সেই দায়িত্ব আপনি ঠিকমতো পালন করেন নাই তিন নম্বর যে বিষয়টি প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মালিক বানিয়ে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দিয়ে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিদিক থেকে পরিবেষ্টন করে রাখবেন ওয়ালা ইউমাক্কিনান লাহুম দীনাহুম ইরতাল্লাযী ইরতাদা লাহুম যে দিন এবং ধর্ম আপনি পালন করছেন এই ধর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের সবচেয়ে শক্তিশালী দিন এবং ধর্ম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করবেন যদি আপনি কেবল মাত্র ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ তারা যদি কেবল আল্লাহর ইবাদত করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক না করে এখন আমাদের অবস্থা কি বলেন এই যে এত হাজার কোটি মুসলমান এই যে আপনাদের পূর্ব গিয়ে দেখেন না আপনাদের পূর্বে গিয়েই যে অঞ্চলগুলো মুসলমানদের অধীনে হাজার বছর ছিল সেখানে মুসলমানরা থাকতে পারে নাই দেখেন নাই আছে কি না বুঝেন নাই কাদের কথা বলছি কাদের কথা বলেছি হ্যাঁ এই যে মায়ানমারে দেখেন যেটা এই আপনাদের এই বাংলার অংশ ছিল হাজার বছর জুড়ে সেইটাতে দেখেন না থাকতে পারে নাই এবং অন্য যত্র জায়গা আছে এমন কোন দেশ নাই যেখানে মুসলমানরা মাইর খায় না কেন কারণ এইগুলো সত্যিকার অর্থে ইমানের অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানের যে দাবি আছে দাবি কেউ পালন করে না আপনি পালন করেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্ববর্তী প্রজন্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে জমিনের নেতৃত্ব প্রদান করেছিলেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই প্রদান করতেন এখনকার যুবকরা কই এখনকার যুবকরা কই তৎকালীন যুবকরা কোথায় ছিল আর আমাদের যুবকরা কই আমাদের যুবকরা এখন ক্লাবে আছে অথবা তারা আছে কোথায় তারা বাজারে আছে অথবা তারা রাস্তায় আড্ডায় তারা দেখেন ওইখানে আড্ডা দেওয়ার জন্য তারা সময় কাটাচ্ছে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ওরা রাস্তায় আড্ডাবাজি করে তারা ব্যয় করে দিচ্ছে অথবা খেলাধুলা করে বা খেলাধুলা দেখে ওরা ব্যয় করে দিচ্ছে ওদের কাছে সবচেয়ে বড় আদর্শ হচ্ছে ওই সকলরা যারা প্রকৃত অর্থে জমিনে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত এবং তাদের জীবন ব্যবস্থা সবচেয়ে ঘৃণিত তারা তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে ওদের টি শার্ট ওদের ছবি অঙ্কিত টি শার্ট তারা পরে তাদের ফেসবুক ওয়ালে তাদের ছবিগুলো সর্বদা ঠাই পায় এবং তাদের আলোচনায় তারা সর্বত্র করে এবং তাদেরকে দেখে তারা স্বপ্ন দেখে অথচ এরা আল্লাহ সুবহানাহু দৃষ্টি সবচেয়ে ঘৃণিত শয়তানের কাজ হচ্ছে ইয়ামুরুকুম বিল ফাহশা শয়তানের তিন নম্বর কাজ হচ্ছে অশ্লীলতাকে ছড়িয়ে দেয়া যারা অশ্লীলতার ধ্বজাধারি অশ্লীলতাকে যারা প্রমোট করে আমাদের এই যুবক এবং যুবতীদের কাছে এরাই হচ্ছে আদর্শ ঠিক কিনা বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে তো আদর্শই না, রাসূলের কথা ওরা জানেও না শুনেও না। আপনি জিজ্ঞেস করে দেখুন কয়জন সত্যিকার অর্থে আল্লাহর রাসূলের জীবনীটা পড়েছে অথবা রাসূলের ব্যাপারে জানে কয়জন, জিজ্ঞেস করে দেখুন। আমি আপনাদেরকে বলছি প্রিয় ভাইরা বোনেরা, যারা অলরেডি সন্তানের বাবা মা হয়ে গেছেন, আপনার সন্তানরা যদি আল্লাহ আল্লাহর রাসূলকে না চিনে থাকে এই দায় কিন্তু আপনার, এই দায় আপনার, বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। এই দুনিয়ার কোন সম্পদ যদি তাকে আপনি না দিয়ে যান কেউ আপনাকে জিজ্ঞেস করবে না, না দুনিয়ার কোন মানুষ না আখেরাতে কেউ আপনাকে জিজ্ঞেস করবে। কিন্তু ওদেরকে দিন শেখান নাই, দুনিয়ায় আপনি মৃত্যুর আগে আপনাকে জবাবদিহি করতে হবে। ফেরেশতারা যখন আসবে, যখন ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, ফেরেশতারা পিটাতে পিটাতে আপনার জান কবজ করবে, কারণ আপনার রূহ তখন শরীরের বিভিন্ন জায়গায় পালাতে শুরু করবে। তখন ফেরেশতারা মুগুর দিয়ে আপনার পিটাতে থাকবে, হাড়গুড়গুলো ভেঙে তারপরে আপনার রূহ বের করে নিয়ে যাবে। এটা তো দুনিয়া থেকে শুরু, এরপর থেকে তো মাত্র শুরু, এরপরে কবরে যান তারপরে দেখেন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। করেছেন অথচ এই পোলাপানের জন্য মরেই গেলেন, মরে যাওয়ার পরে দেখবেন কেউ আপনার নাই, কেউ আপনার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করে না, কারণ দোয়া তো আপনি শিখান নাই, আপনি তো দোয়া শিখান না, আপনি তো দুনিয়া শিখিয়েছেন কিভাবে হারাম অর্জন করতে হয়, কিভাবে হারামের পথে চলতে হয়, এগুলি তাকে শিখিয়েছেন না, আল্লাহকে শিখিয়ে চিনিয়েছেন না, আল্লাহ রাসূলকে চিনিয়েছেন। প্রিয় ভাইরা গান বাধ্য, এগুলো হচ্ছে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা, শয়তান এগুলোর মাধ্যমেই আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। দেখুন না আপনাদের সন্তানগুলো, দেখেন গান বাধ্য ছাড়া ওদের কি আছে, লেটেস্ট রিলিজ সিনেমা, সবচেয়ে সর্বশেষ কোন সিনেমা রিলিজ হয়েছে, কোন সিনেমা এসেছে, ওই সিনেমার নায়ক কে, ওই সিনেমার নায়ককে, নায়িকা নায়িকাকে, কে হিরো কে হিরোইন, এগুলো তাদের মুখস্থ, এগুলো তারা জানে, কিন্তু সাহাবায়ে কেরামের কয়জন তারা নাম জানে? আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে লক্ষ লক্ষ ছাত্র পড়ে যারা মুসলিম নামধারী, ওদেরকে জিজ্ঞেস করে দেখুন ওরা সাহাবীদের নাম বলতে পারবে না, সাহাবীদের নামের সাথে নবীর নাম মিলিয়ে ফেলবে, নবীর নামের সাথে সাহাবীদের নাম মিলিয়ে ফেলবে। যদি আপনি জিজ্ঞেস করেন ওসমানকে, বলবে একজন নবী ছিলেন, যদি বলেন সুলাইমানকে, তাহলে বলবেন রাসূলের মনে একজন সাহাবী অথবা আমাদের দেশের বারো আউলিয়ার মধ্যে একজন উনি। আমি নিশ্চিত করে বললাম, কারণ আমি তো তাদেরকে পড়িয়েছি গত 25 বছর, আমি দেখেছি তাদের অবস্থা কি। আপনাদের সন্তানরা, এই যে আপনারা মুসলমান, আপনি মুসলিম, আপনার একটা মেয়েকে আপনি পাঠিয়ে দিয়েছেন ঢাকা অথবা চট্টগ্রামে অথবা অন্য কোনো অথবা দেশের বাইরেও কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, আপনি তৃপ্তির ঢেকুর তোলেন, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করছেন, বহু কষ্ট করে টাকা উপার্জন করেন, কেউ যখন জিজ্ঞেস করে যে আপনার মেয়েটা কোথায় পড়ে, বলে বাবা ওই বিশ্ববিদ্যালয়ে পড়ে, খুব খুব কষ্ট করে তার জন্য টাকা পাঠাই, মেয়েকে ফোন করলে বলেন মা আমি খুব কষ্ট করে তোমার টাকা পাঠাই, আমি জানি তুমি একদিন ভবিষ্যতে অনেক বড় হবে, আসলে কতটুকু বড় হয়েছে, অলরেডি সে রাত কাটায় তার বয়ফ্রেন্ডের সাথে, অথচ আপনি তার জন্য টাকা পাঠান, আপনার দুনিয়াও শেষ আখেরাত তো আপনার আগেই শেষ। আপনি ওইখানে পাঠানোর আগে কোনোদিন জিজ্ঞেস করেছেন এইভাবে পাঠানো জায়েজ কিনা? আর আপনি মধ্যখানে কোথায় দোকানে বসে বসে আড্ডা পিটান, এই দেশে কার কি হওয়া উচিত, কে এখানকার কোথায় যাওয়া দরকার, এবং এলাকায় কার কি হয়েছে না হয়েছে, এগুলো নিয়ে আপনি আলোচনায় আছেন, আপনার গোটা জীবনটা একটা জাহান্নামীর জীবন হয়ে গেছে, আপনার গোটা জীবনটা একটা জাহান্নামী ব্যক্তির জীবন হয়ে গেছে, আপনার নিজের কোনো চিন্তা নাই, আপনি কেবলমাত্র অমকের পিছনে তমকের পেছনে আপনি ঘুরে ঘুরে বেড়ান, অমকের সম্পদ কিভাবে একটু কুক্ষিগত করবেন, অমকের জমিনটা কিভাবে একটু দখল করে নিয়ে যাবেন, অমকের কিভাবে 2 নম্বর করে একটু ঠকাবেন, কার বিরুদ্ধে কি মিথ্যা অভিযোগ অথবা অপবাদ দেয়া যায়, কার কিভাবে কিছু ক্ষতি সাধন করা যায়, এরকম বিভিন্ন ধরনের নোংরা রাজনীতি নিয়ে আপনি ব্যস্ত আছেন, অথচ আপনি স্বপ্নে দেখেন জান্নাতে যাবেন, স্বপ্নে দেখছেন আপনি জান্নাতে যাবেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন, এই সকল সাহাবীরাও তারা রাত জুড়ে ইবাদত করত এবং তারা বলতো আল্লাহ তুমি কি আমাকে মুক্তি দিয়েছো, তাইলে কেবলমাত্র আমি একটু নিশ্চিত হতে পারি, যদি মুক্তি না দাও তাহলে আমার চেয়ে হতভাগা আর কে আছে, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, কেবল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন কন্যাকে বিয়ে করেছেন, শুধু তাই না রাসূল তাকে বলেছেন যে ওসমান এমন একজন ব্যক্তি ফেরেশতারও যাকে দেখে লজ্জা পায়, তিনি বলেছেন যদি আমার 10টা মেয়ে থাকতো এবং 10টা মেয়েই যদি একটার পর আরেকটা মারা যেত আমি 10টাকে ওসমানের কাছে বিয়ে দিতাম। সে ওসমান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি যখন কোরআন তেলাওয়াত করছিলেন ওই কোরআন তেলাওয়াত অবস্থায় বিদ্রোহীরা তাকে হত্যা করে শাহাদাতের মর্যাদা তিনি অর্জন করেন, তখনও তিনি রোজাদার, তখনও তিনি রোজাদার, রাতের বেলা তিনি রোজা রেখেছেন, তাহাজ্জুদ পড়ে তিনি রোজা রেখেছেন, দিনের বেলা এসে তার স্ত্রী তাকে বলছে নায়লা যে আপনি একটু খাবেন না, আপনি তো সারাদিন খাননি, তিনি বলেন না আমার রাসূল আমাকে বলেছে তিনি ইফতার নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল, আমি তার সাথে ইফতার করব, আমি জান্নাতে তার সাথে ইফতার করব।
এবং সন্ধ্যার আগেই তারা তাকে হত্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ইফতার নিয়ে বসে আছেন অপেক্ষা করছেন এরা তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আর আপনারে কে জানো শিখাইছে যে আপনারে জান্নাত দিয়ে দিবে একেবারে প্লেনে করে এরোপ্লেনে করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে এরকম লোক আছে কিনা আপনাদের অঞ্চলে হয়তো থাকবে যে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনি কেবল তার একটা সেজদা দিতে পারলেই চলে আপনাকে তো জাহান্নামের সবচেয়ে নিচু স্থানে আপনাকে নিয়ে যাওয়ার সকল পায়তারা সে সম্পন্ন করেছে যদি কাউকে সেজদা দেওয়ার সুযোগই থাকতো তাহলে সবচেয়ে বেশি সেজদা পাওয়ার যোগ্য থাকতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ তিনি বলেছেন লাউ কুনতু আমিরান আহাদান আই ইয়াজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাজুদা লি যাওজিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত মুহাম্মদের মধ্যে আল্লাহ ছাড়া আর কার জন্য সেজদা করাকে হারাম করে দিয়েছেন কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া আর কার জন্য সেজদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেন ওই ব্যক্তির জন্য জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দেন আপনি প্রার্থনা করবেন কেবল কার কাছে আল্লাহর কাছে দোয়া এটা সবচেয়ে বড় ইবাদত আপনি কার কাছে চান আপনি কি আপনার রবকে চেনেন না আপনার রব কি আপনাকে চেনেন না আপনার রবের কাছে দুহাত তুলে প্রার্থনা করতে পারাই এর চেয়ে বড় কোনো ইবাদত নাই ان الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له তোমরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো ওদেরকে বলো তো একটা মাছি তৈরি করতে একটা মশা তৈরি করতে একটা দান তৈরি করতে এক ফোঁটা পানি তৈরি করতে ওদের নিজদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে ওদেরকে বলো যে আল্লাহর পক্ষ থেকে একটা লিখিত কিছু নিয়ে আসুক ওরা দেখাক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত প্রদান করবেন তার নিজেরই তো জান্নাতের ঠিক নাই সে আপনি কিসের জান্নাতের গ্যারান্টি প্রদান করে সে নিজে জান্নাতে যাবে এটার গ্যারান্টি তাকে কে দিয়েছে আপনি ঈমানের দাবি করেন আপনার মধ্যে তো ঈমান নাই প্রিয় ভাইরা অধিকাংশ লোক ঈমানের দাবি করে কিন্তু শিরক করার মাধ্যমে ওই ব্যক্তি তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে বিশ্বাস করুন আপনারা সামান্য ইবাদত থাকুক কিন্তু ঈমানটাকে আপনি শক্ত করেন কিচ্ছু লাগবে না আপনার আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে ভরপুর করে মর্যাদা প্রদান করবেন ঈমানটাকে ঠিক রাখবেন কেবল আল্লাহ সুবহান ওয়া প্রতি বিশ্বাস স্রষ্টা কেবলমাত্র তিনি অতএব আনুগত্য কেবল হবে তার এবং ইবাদত হবে তার কেবল এবং তার কাছে কেবল চাওয়া হবে মধ্যখানে কোনো ইন্টারমিডিয়েটের প্রয়োজন নাই কোনো ওয়াসিতা কোনো জারিয়া কোনো উসিলার প্রয়োজন নাই কোনো উসিলার প্রয়োজন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল ইদউল্লাহা আও ইদউর রহমান আইয়্যামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার গুণবাচক সুন্দর নামগুলো দিয়ে আল্লাহকে ডাকতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইযা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি আমার বান্দারা যখনই আমাকে ডাকে সেই অবস্থায় আমি তাকে কি করি আমি তার ডাকে সাড়া দেই আমার বান্দারা যখনই আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন সময় ছিল না তিনি তার রবকে তিনি ডাকতেন না কানা ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানি তার জীবনের কোনো গুনাহ নাই সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন কদ গফারাল্লাহু মা তাকাদ্দাম মিন যামিকা ওয়া মা তাআখার তোমার অতীত এবং ভবিষ্যতের সকল গুনাহ আমি মাফ করে দিলাম রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলেছেন কিন্তু তার একটা মুহূর্ত যায় না যে সময় তিনি তার রবকে স্মরণ করেন নাই জিকির করেন নাই আর আপনারা যাদেরকে আদর্শ হিসেবে মনে করছেন যাদেরকে মনে করছেন যে তারা আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে তাদের পায়ে গিয়ে সেজদা দেন লজ্জা করেন আপনার একটা মানুষ হয় কিভাবে আপনি একটা মানুষের গায়ে সেজদা মানুষের পায়ে গিয়ে আপনি লুটিয়ে পড়েন একটা মানুষ হয় একটা মানুষের কাছে কিভাবে আপনি চান আপনারা লজ্জা করেন আপনার মধ্যে এবং হিন্দু বৌদ্ধদের মধ্যে পার্থক্য কি হিন্দুরা তো ওদের কাছে গিয়ে তারা চায় তাদের মূর্তিগুরুর কাছে তারা চায় ওরা মৃত মুক্তির কাছে চায় আর আপনি জীবিত মূর্তির কাছে চান পার্থক্য এতটুকুই ওরা মৃত মূর্তির কাছে চায় আপনি জীবিত মূর্তির কাছে চান যখন তৎকালীন কুরাইশদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কেন এদের উপাসনা করো তখন তারা বলেছিল আমরা তো এদের উপাসনা করি না মা নাবুদুহুম ইল্লা লিয়ুকরিবুনা ইলাল্লাহি জুলফা আমরা এদের উপাসনা করি না এদের উসিলা ধরে এদের মাধ্যম ধরে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি প্রিয় ভাইরা আপনি যত দুর্বল আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তত প্রিয় আপনি যত দুর্বল আপনি আল্লাহর কাছে কি তত প্রিয় বিশ্বাস করুন মায়েরা এটা বলতে পারবে বাবারা বলতে পারবে সন্তানদের মধ্যে যে সন্তানটি সবচেয়ে বেশি দুর্বল তার শারীরিক সমস্যা আছে তার টাকা পয়সা নাই ব্যবসা বাণিজ্য নাই চাকরি বাকরি নাই একটু কম বুঝে এই সন্তানটা দেখবেন পিতা মাতার কাছে সবচেয়ে বেশি প্রিয় সব সময় দোয়া করবে আল্লাহ আমার এই মেয়েটা আমার এই ছেলেটা কিচ্ছু বুঝে না আল্লাহ তুমি তাকে একটু দেখে রাখো বারবার এই কথা বলে দেখবেন কাঁধে যদি এটা পিতা মাতার কাছে এই দুর্বল মানুষের কাছে যদি একটা দুর্বল মানুষ এত প্রিয় হয় আপনি যদি দুর্বল হন আপনার রবের কাছে আপনি অনেক অনেক প্রিয় বিশ্বাস করুন কেবল আপনার রবের কাছে আপনি দোয়া তুলে বলেন রব আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও
আপনার রব বলেছেন আমার বান্দা তুমি যদি গোটা পৃথিবী জুড়ে অপরাধ করো এরপরে তুমি যদি আমার কাছে আসো কিন্তু শিরক করো নাই তাহলে পৃথিবী জুড়ে ক্ষমা দিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেব তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় মনে রাখবা আমার ক্ষমা তার চেয়ে অনেক অনেক বড় সেই ক্ষমা দিয়ে আমি তোমার সকল গুনাহ maaf করে দেব আপনি তার কাছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ان الله يغفر الذنوب جميعا لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا الله কাছে আসুন প্লিজ অন্য কারো কাছে আসবেন না সব দাজ্জাল আপনাদের ঈমানকে ধ্বংস করার জন্য এই লোকগুলো কাজ করে এদের একটাই মাত্র কাজ আপনার ঈমানকে ধ্বংস করা বাঁচার কোনো উপায় নাই আপনি তাওহীদ ছাড়া কা বাঁচার কোনো উপায় নাই আপনার ধর্ম হচ্ছে কুল হুয়াল্লাহর ধর্ম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলুন আল্লাহ তিনি আস সামাদ তিনি আসমাদ মানে হচ্ছে তিনি কারো মুখাপেক্ষী না কারো ধরনা ধরার প্রয়োজন হয় না আল্লাহকে ডাকার জন্য আপনি কেবলমাত্র বলেন রাতের অন্ধকারে ইয়া রব আপনি দিনের আলোতে বলেন ইয়া রব আপনার অন্ধকার প্রকোষ্ঠে আপনি বলেন ইয়া রব আপনার মনে নাই ফেরাউন ঈমান কিন্তু আনতে হবে উপায় নাই ফেরাউন ওই যে লোহিত সাগরে নিমজ্জিত অবস্থায়ও সেই নিমজ্জিত পানির মধ্যে ডুবে যাওয়া অবস্থায় বলেছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল আমি আজ বুঝতে পারলাম আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম আমি কেবল রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম যার প্রতি ঈমান এনেছিল বনি ইসরাঈল মূসা এবং হারুন কিন্তু আল্লাহ তাআলা বলবেন আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন এখন ঈমান নাই না কোনো কাজে লাগবে না ঈমান আনতে হবে কোন এক সময় তখন বুঝবেন এসব জারিজুরি কোনো কাজেই লাগে নাই যারা আপনাদেরকে নিয়ে ব্যবসা করেছে ওরা কোথাও নাই আশপাশেও তাদেরকে খুঁজে পাবেন না তারা সেদিন বলবে আমরা তো তোমাদেরকে বলি নাই আমাদেরকে সেজদা করতে আমরা তো তোমাদেরকে বলি নাই আমরা তোমাদেরকে বাঁচাবো যাও যাও আপনার এই পিতামাতাই তো আপনার কাছ থেকে সেদিন পালাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি আপনার পিতামাতাই তো পালাবে আপনার কাছ থেকে আপনার সন্তানই তো আপনার কাছ থেকে পালাবে আর এরা কোত্থেকে আসবে আপনাকে বাঁচানোর জন্য কে আপনাকে বাঁচাবে বাঁচানোর মন একমাত্র ক্ষমতা কার লিমানিল মুলকু ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার এই সাধারণ মানুষগুলো আপনারা যাদের আনুগত্য উপাসনা করেন এরা কি নবী রাসূলদের চেয়ে সেরা নাকি কথা বলেন না কেন এরা কি নবী রাসূলের চেয়ে বেশি মর্যাদাবান না এরা তো নবী রাসূলদের চেয়ে বেশি মর্যাদাবান না লোকরা ইব্রাহিমের কাছে যাবে ইয়া ইব্রাহিম আনতা আবুল আম্বিয়া আনতা আবুনা ইব্রাহিম আপনি তো আমাদের পিতা ইয়া আদম আপনি তো আমাদের পিতা ইয়া নূহ আপনি আমাদের পিতা ইয়া ইব্রাহিম আপনি আবুল আম্বিয়া নবীদের পিতা আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন না না আমার কিচ্ছু করার নাই মুসার কাছে যাবে না না আমার কিচ্ছু করার নাই ঈসার কাছে যাবে না না আমার কিচ্ছু করার নাই যাও যাও আমি নিজকে নিয়ে আজকে প্রচন্ড ব্যস্ত সেই দিন নবীদের অবস্থা যদি এরকম হয় তাহলে আপনারা যাদের উপাসনা আনুগত্য করেন যাদের জন্য সেজদা করেন নজর মান্য যাদের জন্য করেন তারা সেই দিন কোথায় থাকবে কে তারে খুঁজে পাবে হাজার কোটি লোক কে তারে সেই দিন খুঁজে নেয় হুফাতান উরাতান গুরালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই দিন তো মানুষের পায়ে কোনো জুতা থাকবে না কোনো জামা কাপড় থাকবে না উলঙ্গ অবস্থা লোকেরা একত্রিত হবে তারা উত্থিত হবে সেদিন তারা উলঙ্গ অবস্থা ইয়াউমা ইখরুজুনা মিনাল আজদাসি সিরা কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুম যিল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেই দিন লোকেরা তারা আতঙ্কিত অবস্থায় সেদিন উঠবে তাদের মাথাগুলো নিচের দিকে থাকবে অথবা খুশআন আবসারুহুম তারহাকুম যিল্লা সেদিন তাদের মাথাগুলো এরকম থাকবে তারা নিচের দিকে তাকানোর সুযোগ পাবে না এই দিন অবস্থা কে তারে খুঁজে নেয় কে আপনাকে খুঁজে নেবে এবং আপনাকে বাঁচাবে তার নিজেরই তো খবর নাই ইয়া নাফসি ইয়া নাফসি 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 বলে সে সেদিন নিজকেই চিৎকার করতে থাকবে প্রিয় ভাইরা আপনাকে আসতে হবে আল্লাহর কাছে ঈমান এনেও লোকেরা সত্যিকার অর্থে ঈমানদার না ঈমান এনেও লোকেরা ঈমানদার না যখন তারা শিরক করে আপনারা ইবাদত অনেক বেশি করার প্রয়োজন নাই যতটুকু করেন ততটুকু এর মধ্যে দুটো জিনিস নিশ্চিত করুন ইবাদতটা হচ্ছে কেবল আল্লাহর জন্য এবং তার রাসূলের দেয়া নির্দেশিত পথে চান রাতের অন্ধকারে আল্লাহর কাছে চাইয়াই দেখেন না চাইয়াই দেখেন আপনি বলবেন অমুকের কাছে যাওয়ার কারণে আমার ওই ইচ্ছা পূর্ণ হয়েছে শয়তান তো এটাই চায় শয়তান কমপক্ষে আগে 40টা ভালো কাজ করে আপনাকে দিয়ে একটা খারাপ কাজ করানোর জন্য শয়তান 40টা ভালো কাজ করে আপনাকে দিয়ে কি করার জন্য খারাপ কাজ করানোর জন্য আলটিমেটলি শয়তানের তো কাজই ওইটা আপনি কোথাও গেলেন সেখানে যাওয়ার পরে আপনি দেখলেন যে আপনি এটা চেয়েছেন এটা চাওয়ার পরে এরপরে আপনি এটা পেয়ে গেলেন ওইটা পাওয়ার জন্য শয়তান আপনাকে সাহায্য করেছে এরপরে তো এখন আপনি সেখানে গিয়ে শিরক এর মধ্যে আপনি কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে আছেন শয়তান তো এতটুকু মাত্র করলো আর বাকি এত বিশাল পেয়ে গেছে শয়তান ও তোর কাজই হলো আপনাকে মুশরিক বানানো আপনাকে কাফের বানানো তার এজেন্ডা ইজ ফুলফিলড অবজেক্টিভ ইজ অ্যাচিভড সে অলরেডি এটা অর্জন করেছে
শয়তানের অবজেক্টিভ তার লক্ষ্য উদ্দেশ্য পালনের সেটা অর্জনের হাতিয়ার আপনার নিজকে করবেন না আল্লাহর কসম বিশ্বাস করুন কেউ না কেউ না এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে লক্ষ্য করে বলেছেন ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ اسألي مني من مالي ما شئت وانقذي نفسك من النار فاني لا اغني لك من الله شيئا فاطمه তোমার টাকা পয়সা লাগলে আমাকে বলো আমি দিচ্ছি কিন্তু তোমার নিজের জন্য আমল করে নাও কিয়ামতের দিন আমি তোমারে বাঁচাতে পারবো না فاطمه আমি তোমাকে বাঁচাতে পারবো না তোমাকে আমল করে যেতে হবে তিনি তার চাচা আব্দুল মুত্তালিবকে রক্ষ করে বলেছেন প্রিয় ভাইরা আবু তালেবের নাম কে না শুনেছে বলেন তো আবু তালেবের নাম শুনেন নাই আপনারা আবু তালেব কি না করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 এই ছোট মুহাম্মদকে এই বালক মুহাম্মদকে লালন পালন তিনি করেছেন পিঠে কোলে করে এত ভালোবাসতেন তিনি তার ভাতিজাকে তার আপন সন্তানদেরকে না খাইয়ে তিনি তার ভাতিজাকে তিনি খাবার দিতেন ভাতিজা তার সাথে সিরিয়াতে যেতে চেয়েছে বলেছে না ভাতিজা তুমি যেতে পারবে না তুমি তো খুবই ছোট মানুষ এই মরুভূমির সফরে তোমার কষ্ট হবে কিন্তু তারপর বলেন ভাতিজা বললেন না আমি যাব ভাতিজার কথাকে তিনি ফেলতে পারেন নাই সন্তানদের আপন সন্তানদেরকে তিনি চোখ রাঙিয়ে তিনি থামিয়ে দিতেন কিন্তু ভাতিজাকে তিনি ফেলতে পারেন নাই ভাতিজাকে ভাতিজাকে তিনি নিয়ে যান সেই সিরিয়াতে আপনারা জানেন পরবর্তী ঘটনা এমনকি খাদিজার সাথে বিয়ের ব্যাপারে তিনি সকল আয়োজন করেন লোকেরা যখন তাকে হত্যা করতে আসে তাকে প্রত্যাখ্যান করলো তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করলো তখন এই আবু তালেব তিনি পাথরের মতো এরকম পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়ে গেলেন যেই বছর তিনি মারা যান সেই বছরকে মুসলিম ইতিহাসবিদরা তাকে আমুল হুজুন বলে তিনি এত এত কষ্ট পেয়েছেন যে আবু তালেব মারা গিয়েছে রাসূলকে এবার প্রোটেকশন দেওয়ার মতো হিউম্যান প্রোটেকশন প্রদান করার মতো আর কেউ নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূলের এই কষ্টটাকে তিনি নেন নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূলকে নিয়ে গেলেন উর্ধাকাশে মেরাজে سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الله سبحانه وتعالى নিয়ে গেলেন কারণ তার মনের কষ্ট তার চাচাকে তিনি হারিয়েছেন তার স্ত্রীকে তিনি হারিয়েছেন সেই চাচাকেও তো তিনি বাঁচাতে পারেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচাতে পারেন নাই তিনি রবকে বলেছেন আল্লাহ আমার চাচার ব্যাপারে কি আমি আপনার কাছে ক্ষমা চাইবো কিনা না 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 মা কানা লিন নবী নবীর জন্য এবং মুমিনদের জন্য এটি শোভনীয় নয় আই ইস্তাগফিরু লিল মুশরিকিন লিল কুফার যে কাফের মুশরিকদের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে এটা মুমিনদের জন্যও নয় রাসূলের জন্য এটা প্রযোজ্য নয় তিনি নিষেধ করে দিলেন খবরদার এটা আপনি চাইতে পারবেন না তবে হ্যাঁ যেহেতু আবু তালেব আপনার জন্য অনেক করেছে দিনের জন্য অনেক করেছে এর জন্য আবু তালেবের জাহান্নামে তার শাস্তিটাকে একটু কমিয়ে দেওয়া হবে আবু তালেব যদি বাঁচতে না পারে এত কাজ করার পরেও তাহলে আপনাদেরকে কারা বাঁচাইব রাসূলের সুন্নতের কোনো খবর নাই কেবল অমকের দেয়া পদ্ধতি অমকের মারেফত তমকের তরিকত এটা নিয়ে আপনি ব্যস্ত আছেন রাসূলের সুন্নার কোনো খবর নাই তিনি সুপারিশ না করলে তো আপনার কোনো উপায় নাই তিনি যদি হাউজে কাউসার থেকে আপনাকে বিদায় করে দেন অথবা ফেরেশতারা যদি মধ্যখানে বাঁধ তৈরি করে দেয় সোহকান সোহকান লিমান গাইয়্যারা দীনি বাদি একদল লোক তার রাসূলের কাছে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য যাবে ফেরেশতারা তাকে সেখান থেকে তাদেরকে সেখান থেকে ছো মেরে নিয়ে যাবে রাসূল বলবেন উম্মতি উম্মতি আমার উম্মত কই নিয়ে যাও ফেরেশতারা তখন বলবেন যে না না এরা আপনার উম্মত না আপনি জানেন না যে আপনার পরে এরা আপনার ধর্মকে কিভাবে বিকৃত করে দিয়েছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন নিয়ে যাও ওদেরকে ওরা আমার উম্মাই না রাসূলই রাগান্বিত হয়ে যাবেন সেই দিন তো কে বাঁচাইব আপনারে বাঁচাবে কে বাঁচানোর মালিক কে লিমান আল মুলকুল ইয়াউম আজ রাজত্ব কার কার আজ রাজত্ব বলেন রাজত্ব কার হিসাব নিকাশ বিচার করেন কে আল্লাহ সুবহান ওয়া তাআলা কারো বিচার করার কোনো ক্ষমতা নাই কারো বিচার করার কোনো ক্ষমতা নাই আল্লাহর কাছে আসুন শিরক থেকে নিজেকে মুক্ত রাখুন বেদাত বুঝুন বেদাত বুঝুন বেদাত আপনাকে শেষ করে দিচ্ছে আপনি বুঝেনই না এবাদত কি আল্লাহ সুবহান ওয়া তাআলা না বললে সেটা আবার এবাদত হয় কিভাবে আল্লাহ রাসূল না বললে সেটা আবার এবাদত হয় কিভাবে আপনি কি নিজে আবিষ্কার করবেন নাকি এবাদত তাইলে তো আপনি ফজরের নামাজ 10 রাকাত পড়েন সমস্যাটা কি এটা তো নামাজই আপনি 2 রাকাত কেন পড়েন ফজরের ফরজ আপনি 4 রাকাত 5 রাকাত 6 রাকাত পড়তে পারেন না মাগরিবের ফরজ কেন আপনি 3 রাকাত পড়েন 10 রাকাত পড়েন সমস্যা কি এটাও তো এবাদত এবাদত কি নিজে আবিষ্কার করা যায় নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বলতে হবে যেটা এবাদত আদারওয়াইজ এটা এবাদত না অন্যান্য ধর্মগুলো বিকৃত হয়েছে এই কারণেই তো সব বিকৃত কেবলমাত্র এই কারণে নবীদের রেখে যাওয়া জীবন ব্যবস্থাকে ওরা বিকৃত করে ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি
নবীরা যে জীবন ব্যবস্থা রেখে গিয়েছিল এগুলোকে তারা পরিবর্তন করে দিয়েছে এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের জীবন ব্যবস্থা থেকে বলিয়ে দিয়েছেন এখন যেমন আমাদের অবস্থা সুন্নাত কি কিছু বুঝি না বেদাতের এখন আমরা কি করি উৎসব করি সাহাবাই কেরাম রাসূলকে কিভাবে ভালোবাসেন আর আপনি কিভাবে ভালোবাসেন একদিনে সব উল্টিয়ে দেবেন দুনিয়া একদিনে যদি সব উল্টিয়ে দেয়া যায় তাহলে একদিনই কেবল খান অন্যদিন খান কেন একদিনই কুরমা পালাও বিভিন্ন ধরনের খাবার আইটেম নিয়ে এরপরে খান আবার অন্যদিন খাওয়া লাগে কেন মানুষের শরীরের যেমনি ভাবে খাবার দরকার মানুষের আত্মার জন্য খাবার দরকার আছে আত্মার খাবার কোথা থেকে আসে আত্মার খাবার আসে আল্লাহর ইবাদত কেবল ইবাদত হবে আল্লাহর আতিউল্লাহ আতিউর রাসূল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু মি ফী আনফুসিহিম হারাজাম মিম্মা ক্বাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা মা কানা লিলমুমিনিন ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم إتي كون مؤمن الجنة كون مؤمن بروش بن نار الجنة لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا الله بن الله رسول جدي كون بيبار شدان تا پردان كوري اي بيبار كارو كون اختيار تاكت ناي أمو كي بولو سي تومو كي بولو سي الله بن الله رسول كي بولو سي شدي وچاما كي دائقاري بيشوي الله بن الله رسول جدي نابولو تاكن تلو أمو كي تومو كي ريگولو شك بولو كتا وي جد ديالر وي پاشي تاكي چوري فلا هو بي كتو كتا با كبول بطر الله بن الله رسول آر كارو كتا نا پريو بھائرا اي جن الله سبحانه وتعالى এর প্রতি আপনার ইমানটাকে সচ্চা করুন আল্লাহু সামাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাদ কেবলমাত্র তার আমরা মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না কেবলমাত্র তার কাছে আমাদের চাইতে হয় তিনি আমাদের কারো কাছে চাওয়ার প্রয়োজন নাই কেবলমাত্র আমাদের দুঃখ দুর্দশায় কেবল তিনিই আমাদেরকে রক্ষা করতে পারেন অন্য কেউ না ইয়া গাউসু আগিসনি ওয়া আমদিদনি এটা কেবলমাত্র আল্লাহর জন্য আল গাউসুল আজম কেবলমাত্র কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ না খবরদার অন্য কাউর কাছে যদি আপনি প্রার্থনা করেন আপনার ঈমান শেষ আর কিচ্ছু লাগবে না ইজা সালত ফাসআলিল্লাহ ওয়া ইজা স্তানত ফাসতাইন বিল্লাহ যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে প্রতিদিন নামাজে 17 বার বলেন আপনার লজ্জা করে না আপনি যখন প্রতিদিন 17 বার বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কেবল তোমারই ইবাদত করি আর সাহায্য চাই তোমারই আপনি বলেন আমি তোমার ইবাদত করি তোমার সাহায্য চাই নামাজের পরে আপনি বলেন খাজা বাবা আমারে বাঁচাও খাজা বাবারে কে বাঁচাইবো খাজা বাবারে বাঁচানোর মালিক কে যিনি খাজা বাবাকে বাঁচাতে পারেন তিনি কি আপনাকে বাঁচাতে পারেন না আর তাকে বাঁচাতে পারে এটা কে বলেছে আপনাকে তাকে কে বাঁচাবে তাকে বাঁচাবে কে সত্যিকার অর্থে তাকে তিনি বাঁচাবেন কিনা এটাই তো আপনি জানেন না এটা আপনার জানার কোনো সুযোগ নাই সেজন্য প্রিয় ভাই আমি সামারি যে কথাটি আপনাদেরকে বলতে চাই তার যে আপনাদের ঈমানটাকে সচ্চা করুন আপনাদের পরিবারগুলোকে ঠিক করে নেন প্লিজ এই যে পরিবারগুলোর প্রতি নজর দেন আপনাদের সন্তানদের প্রতি নজর দেন আজকাল পরকিয়া এটা তো আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে আজকাল পরকিয়া আর এই যে ইয়াং জেনারেশন এগুলো আছে হারাম রিলেশন অমকের গার্লফ্রেন্ড অমকের বয়ফ্রেন্ড মুসলমানের মুখে যদি আপনারা পিতামাতা সত্যিকার মুসলমান হয়ে থাকেন আপনাদের সন্তানদের মুখে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে তাইলে তাদেরকে বুঝবেন যে ওরা অলরেডি মৃত অথবা আপনারা অলরেডি মৃত কারণ ওরা জেনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে আর আপনারা জীবিত থাকা অবস্থায় আপনাদের সন্তানগুলো জেনার মধ্যে লিপ্ত হয় কিভাবে অথবা আপনার নিজের ঈমান নাই বুঝে নেই আপনারা ইসলাম কি দিন কি কিভাবে আপনাদের সন্তানরা তথাকথিত গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের আড্ডায় তারা অথবা হারাম রিলেশনের মধ্যে তারা জড়িয়ে যায় কিভাবে তারা বাসায় অশ্লীল সিনেমা গান বাদ্যযুক্ত করে তারা দেখে আপনি জীবিত থাকতে তো এটা হওয়ার কথা ছিল না মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা উসাবঈন তাদেরকে তো 7 বছর বয়সে তাদেরকে নামাজের এবং দ্বীনের মৌলিক জিনিসগুলো তাদেরকে শেখানোর কথা ছিল এবং তাদেরকে 10 বছর বয়সে শাসন করার কথা ছিল সে শাসন আপনি করেন নাই দুনিয়ার জন্য শাসন করেছেন আখিরাতের জন্য করেন নাই ঘরটাকে জান্নাত বানান ঘরের মধ্যে আপনি এটা দিনের এটা আবহাওয়া তৈরি করুন একটা দিনে এনভায়রনমেন্ট ঘরের মধ্যে তৈরি করুন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করুন আপনি অবাক হয়ে আপনি ভাবেন আমি তো সবই ভালো কাজ করলাম কিন্তু আমার পোলাপানি গুলো খারাপ হইলো কেন আমি তো সবই ভালো কাজ করলাম তাহলে আমার বউ পালিয়ে চলে গেল কেন অথবা আমি তো বড়ই সবই ভালো করলাম কিন্তু বরকত নাই কেন এত কাজ করি তারপর বরকত নাই আমি তো সবই ভালো কাজ করি এত কষ্ট করি কিন্তু শান্তি নাই কেন শান্তি যে থেকে আসবে সেখানের সাথেই তো আপনার কোনো কানেকশন নাই শান্তি যেখান থেকে পাওয়ার হাউসের সাথে কানেকশন থাকা লাগে পাওয়ার হাউসের সাথে কোনো কানেকশন নাই আপনার ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না অলরেডি এটা শয়তানের বাসায় পরিণত হয়েছে আপনার ঘরে কোনো সুন্নার কোনো আমল নাই অলরেডি শয়তান আপনার সাথে গিয়ে রাতে থাকে আপনি যে সন্তান জন্ম দিয়েছেন ওই সন্তান জন্ম দেওয়ার সাথে শয়তানের ভাগ আছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন নাই কেউ যখন তার স্ত্রীর কাছে যাবে তখন যদি আল্লাহর নাম নিয়ে যদি সেখানে না যায় তাহলে শয়তান ওই সন্তান এর জন্মের ক্ষেত্রে শয়তানের ভাগ আছে অতএব এই সন্তান তো অলরেডি তার অধিক পিতা হলো শয়তান অতএব সে ভালো হয় কিভাবে আপনি যখন খান আপনি সেই খাবার সাথে আপনি যদি আল্লাহর নাম নিয়ে না খান তাহলে ওই খাবারের সাথে শয়তান হাত মিলিয়ে খায় আপনি তো হারাম খাচ্ছেন শয়তানের সেই তার রেখে যাওয়া যে অবশিষ্ট অংশ আছে তার যে ঝুটা এই ঝুটা অবশিষ্ট অংশ আপনি খাচ্ছেন আপনি যে শয়তানের খাবার খাচ্ছেন পানি খাচ্ছেন আপনি বাম হাতে অথবা দাঁড়িয়ে শয়তানের খাবার উচ্ছিষ্ট আপনি খাচ্ছেন অথবা শয়তানের ঝুটাগুলো আপনি খাচ্ছেন আপনি খাচ্ছেন আপনার রুচি তো নিম্নমানের রুচিরই তো এখানে অভাব আছে একজন পরিশীলিত মানুষের রুচি তো আপনার নাই আপনি জামা কাপড় পরেন যখন তখন আপনার সাথে শয়তান ওই জামা কাপড়ের সাথে ভাগিদার কারণ আপনি আল্লাহর নামে এই সালা এই জামা কাপড় আপনি পড়েন না আপনার ঘরে কোরআনের তেলাওয়াত নাই ঘরে কোনো নামাজ নাই এই ঘরে লোকেরা নামাজ পড়ে না কিভাবে সম্ভব মুসলমানের ঘরে নামাজ হয় না এটা কিভাবে সম্ভব মুসলমানের ঘরে আল্লাহ সুবহান ওয়া তাআলা জিকির হয় না এটা কিভাবে সম্ভব মুসলমানের ঘরে আল্লাহর কথা আলোচনা হয় না কিভাবে সম্ভব মুসলমানের ঘরে জোরে জোরে গান বাদ্য চলে এটা কিভাবে সম্ভব মুসলমানের বিয়েগুলো এটা হিন্দুদের মতো বিয়ে হয় এটা কিভাবে মুসলমান হলো এই ব্যক্তি কিভাবে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে যে আমি মুসলিম হিসেবে এসেছি আপনার বিয়ে শাদীটা পুরোটাই হিন্দুদের কালচার অনুসারে এখানে আপনার বৌবাদ থেকে শুরু করে যত ধরনের অশ্লীলতা আছে গান বাদ্য আপনার পোলাপায় নাচে এই জাতীয় বিষয়ে বিয়ের আয়োজনে দুই দিন পরে তো এই বিয়েই ভাঙবে যেই বিয়ে শয়তানের আদলে তৈরি হচ্ছে ওই বিয়ে তো দুই দিন পরে ভাঙবেই অথচ দেখেন এই যে বুড়া এই বুড়াদের বিয়েতে কোনোদিন এইরকম শয়তানি কোনো আচরণ হয় না তারপরে চল্লিশ পঞ্চাশ ষাট বছর পর্যন্ত তারা স্বামী স্ত্রী এবং সুখে তারা আছে আর আপনাদের পোলা পায় না তাদের দুই বছর পরে বিয়ে টিকে না প্রতিদিনই তাদের সেখানে মারামারি লাগে কেন বুঝেন না কারণ শয়তানি আয়োজন আপনি করেছেন এর জন্য দায় আপনার আপনি কেবলমাত্র এখানে কালো দাগ ফেলে দিলেই চলবে না কেবলমাত্র টুপি এবং পাঞ্জাবি গায়ে দিলে চলবে না মসজিদে প্রতিদিন আপনি আসলেন আর আপনার পোলা পায়নি সবগুলো পথ ভ্রষ্ট হয়ে গেছে আপনি বাঁচার কোনো উপায় না কারণ এরা আপনার আমানতদার ছিল আপনি এদের আমানতদার এরা আমানত ছিল আল্লাহর পক্ষ থেকে এদেরকে দিন শেখানো আপনার উপর ফরজ ছিল আপনি সে কাজটি করেন নাই ওদেরকে দিন শেখানো ওদের দায়িত্ব নেবেন কে আল্লাহ ওদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি তাদেরকে না খাইয়ে মারবেন না কখনো যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের রিজিক বরাদ্দ করে তাদেরকে সৃষ্টি করেছেন তাদের রিজিক তারা নিজেরা নিয়ে এসেছে ওই রিজিকের কোনো ইস্যু আপনার কাছে নাই আপনার কেবল দায়িত্ব তাদেরকে তাদের রবের সাথে পরিচয় করিয়ে দেয়া কানেক্ট দেম টু দেয়ার ক্রিয়েটর তাদের স্রষ্টার সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেন কানেকশন করে দেন তাইলে বাকিটা তারা শিখে নেবে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যেই সন্তানরা আল্লাহকে চিনেছে এই সন্তানরা কোনোদিন পিতা মাতাকে কষ্ট দিতে পারে না কখনো না কখনো না কখনো না আর যেই সন্তানরা আল্লাহকে চিনে নাই ওরা পিতা মাতাকে কষ্ট দেবেই 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 দেবে আপনি দেখবেন যে আপনি হয়তোবা এই পোলাপানের জন্য বহু কাজ করেছেন এখন আপনাকে কাঁদতে হয় কারণ কি জানেন কারণ হচ্ছে এই পোলাপাইনকে আল্লাহকে চেনার নাই দুনিয়া চিনাইছেন অতবারে তো দুনিয়াই চিনছে ওরা তো এখন দুনিয়াকে প্রাধান্য দেয় ওরা মনে করে এই বুড়ারে কেন আমি খাওয়াবো এই বুড়িরে কেন আমি খাওয়াবো কারণ আপনি দুনিয়া চিনাইছেন আপনারই দায় আপনি দুনিয়াও হারাইলেন আখেরাতও হারাইলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখেরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন স্ত্রীদেরকে এই যে সামনে রমাদান আসতেছে এই রমাদানটাকে ঠিক মতো জীবনে আর রমাদান পাবেন কিনা কেউ জানে না আপনাদের কত পরিচিত লোকজন তাদের রমাদান গত বছর রমাদান পেয়েছে এই বছর আর তারা নাই আপনিও হতে পারে কে বলছে আপনাকে কে গ্যারান্টি দিয়েছে আপনারা আরো বেঁচে থাকবেন কেউ আপনাদেরকে গ্যারান্টি প্রদান করে নাই প্রেভার এই জন্য এবার রমাদানটাকে যেন আরো সুন্দরভাবে সন্তানদেরকে নিয়ে এবাদতের মাধ্যমে যেন রমাদানটা কাটাতে পারেন এটা প্ল্যান করুন স্ত্রীদেরকে দিয়ে এখনই তাদেরকে গিয়ে বলবেন নারীরা বোনেরা যারা আছেন স্বামীদেরকে এখনই বলুন তোমাদেরকে দিন প্র্যাকটিস করতে হবে কোনো চয়েস নাই দের ইজ নো আদার চয়েস একমাত্র চয়েস হলো তোমাদেরকে দিন প্র্যাকটিস করতে হবে একসাথে প্র্যাকটিস করুন ঘরে একসাথে মিলে কোরআন তেলাওয়াত করুন বুঝতে পারছেন আমার কথা স্বামী স্ত্রীরা ঘরে একসাথে কোরআন তেলাওয়াত করুন পোলাপাইনদেরকে নিয়ে বসুন ডাইনিং টেবিলে যেমনি ভাবে খান একসাথে বসুন তোমার আজকে খাবার হবে না যদি কোরআন তেলাওয়াত না হয় রাতের বেলা তোমার খাবার বন্ধ যদি রাতের বেলা তুমি কোরআন তেলাওয়াত না করো এশার সালাত যদি না করো তাহলে রাতের বেলা তোমার খাবার নাই দিনের বেলা তোমার দুপুরে কোনো খাবার হবে না যদি ফজর এবং জোহরের সালাত আদায় না করো এটা টাইট করে দেন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরটাকে শান্তিময় করে দেবেন আপনার সন্তানগুলো দিনদার যদি হয় তাহলে এই সন্তানগুলো আপনার জন্য নয়নের মণি চোখের মণি চক্ষুকে শীতলকারী অন্তরকে প্রশান্তকারী হবে এরা আপনার জন্মের এরা আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে আপনার মৃত্যুর আগে আপনার জন্য তারা সেবা করবে আপনার কোনো কষ্ট তারা দেবে না কারণ তারা জানে রাদাল্লাহি ফি রাদাল ওয়ালিদ ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতুল ওয়ালিদ পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এদেরকে দিয়ে এদেরকে নিয়ে একসাথে সালাত আদায় করুন ঘরটাকে কবরে বানাবেন না কবরে নামাজ পড়া হয় না কবরে কোরআন তেলাওয়াত করা হয় না কবরে আল্লাহর জিকির হয় না এরকম করবেন না ঘরে বেশি বেশি সময় দেন খবরদার এই দোকানের কাছে বেশি সময় দেবেন না
যে এখানকার লোকদেরকে আমি এর আগেও আপনাদেরকে শপথ করিয়েছিলাম সিগারেট এটা মুসলমানদের জন্য হারাম 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 কোন মানুষ বলতে পারে না যে সিগারেট হালাল কোন মানুষের পক্ষে বলা সম্ভব না যারা বলেছে এটা মাকরুহ তারা ভুলের মধ্যে আছে তারা একেবারে তারা পরিপূর্ণভাবে তারা ভুলের মধ্যে আছে জিনিসটা হারাম হারাম হারামের মধ্যে কোনো সন্দেহ নাই কারণ এই জিনিস খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যায় না খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা যায় না এটা প্রচন্ড দুর্গন্ধময় এর মধ্যে জাহান্নামের তিনটি উপাদান আছে এর মধ্যে জাহান্নামের আগুন আছে এর মধ্যে জাহান্নামের ধোঁয়া আছে এবং এই জাহান্নামের দুর্গন্ধ আছে কয়টা উপাদান আছে জাহান্নামের জাহান্নামের তিনটা উপাদান এর মধ্যে আছে এটা কোনো মানুষের সামনে খাওয়া যায় না ভালো মানুষের সামনে খাওয়া যায় না পিতামাতার সামনে খাওয়া যায় না আলেম ওলামার সামনে খাওয়া যায় না মসজিদে গিয়ে খাওয়া যায় না টয়লেটে গিয়ে কেবলমাত্র খাওয়া যায় কত নিকৃষ্ট এগুলো মুসলমানদের মুখে কিভাবে ওঠে এখানে যারা আছেন এখন শপথ করে বলবেন এই যে সিগারেট বা ইত্তকার আপনারা গ্রহণ করবেন না হাত তুলে বলেন অনেকে ভয়ে আছে এতদিন খাইলাম এখন কি এটা ছাড়িয়ে দেব বলুন না হিম্মত করুন আল্লাহ তাআলা শক্তি দেয়ার মালিক বলুন আল্লাহ আর এটা কখনোই স্পর্শ করব না বলতে পারবেন তো নাকি এটা বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের জন্য সহজ করে দেন রমাদান আসছে সামনে প্র্যাকটিস করেন না এই যে সামনে রমাদান আসছে এখন আমি অনেককে বলবো দুই নম্বর যে কাজটি প্রিয় ভাইরা বহু জিনিসে যে আমরা এই যে ওলামায়ে কেরামরা আছেন এই যে জামা আছে না এই টুপি এই যে দাড়ি এই যে জামা এগুলোর কারণে বহু হারাম কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রক্ষা করেন নিজের হাতে কিভাবে রক্ষা করেন জানেন এই দাড়ি টুপির কারণে খারাপ জিনিসের দিকে তাকাতেই পারি না এই টুপি এই জামা কাপড় নিয়ে কি সিনেমা হলে ঢুকতে পারবো কোথাও দাঁড়ায়া আমি আমার এলাকায় সর্বশেষ অথবা দেশে অথবা বিদেশে কোথাও কোন দোকানের সামনে দাঁড়িয়ে সর্বশেষ কবে চা খেয়েছি এবং ওইখানে কবে আড্ডা দিয়েছি এরকম আমার মনে নাই বিশ্বাস করুন মনে নাই গত 30 বছরে মনে পড়ে না কোনদিন এরকম কাজ করেছি একটাই কারণ যে এই দাড়ি টুপি নিয়ে ওইখানে কিভাবে দাঁড়াই কিভাবে দাঁড়াই ওইখানে সিনেমা হল তো বহু পরের কথা টেলিভিশন দেখা তো বহু পরের কথা উলঙ্গ অশ্লীল নারীর দিকে তাকানো তো বহু পরের কথা পরকে এটা বহু পরের কথা হারাম জিনিস স্পর্শ করা তো বহু পরের কথা এগুলো আমাদেরকে বাঁচিয়ে দেয় এগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা বাঁচানোর জন্য বহু আইটেম আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন এখানে অনেকের এখনো দাড়ি নাই এমন দুই চার জন একটু হাত তুলে বলেন তো যে আপনারা এখন থেকে দাড়ি রাখবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ 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 অনেকেই তোলেন নাই তাতে কি হচ্ছে আমার কি তাতে কোনো লস আছে নাকি আমাদের কাজ হচ্ছে এই যে আমার শাহিদ ভাই এবং ওই যে ওলামায়ে কেরাম আমাদের কাজ হচ্ছে দিনের কথা বলে যাওয়া আপনি পালন করবেন কি করবেন এটা আপনার দায় আমরা বলবো যে আল্লাহ আমরা পৌঁছে দিয়েছি তোমার কথা আখেরাতে আমাদের মূল কাজ হচ্ছে আখেরাত আফসা চলে করে গেছি অলরেডি আমরা অলরেডি আমাদের ব্যবসা করে গেলাম সেই ব্যবসাটা কার সাথে আল্লাহর সাথে আল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম এই ব্যবসা আপনি নিতে পারলেন না আপনার স্ত্রী আপনাকে দাড়ির জন্য পছন্দ করে না আমাদের স্ত্রীরা দাড়ির কারণে আমাদেরকে পাগলের মতো ভালোবাসে গিয়ে জিজ্ঞেস করে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীকে কেমন ভালোবাসতেন কেমন ভালোবাসতেন যারা আছে ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন ওলামায়ে কেরামদের বউ কোথাও পালাইয়া যায় না আপনাদের বউরা পালায় কেন দাড়ি নাই এরপরে পারফিউমের অভাব নাই টাকা পয়সার অভাব নাই এরপরও বউ থাকে না কারণ কি কারণ বুঝেন নাই সেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা কি দিয়েছেন সেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা সেখানে শান্তি দিয়েছেন প্রশান্তি দিয়েছেন গিয়ে দেখবেন ওইখানে এই রুমের আওয়াজ ওই রুমে শোনা যায় না গিয়ে দেখবেন আর আপনাদের আওয়াজ তো বাজার থেকে শোনা যায় আপনাদের বাসার আওয়াজ তো বাজার থেকে শোনা যায় প্রিয় ভাইরা এটা করবেন তাওহীদ পূর্ণ জীবন যাপন করুন শিরক থেকে নিজেকে রক্ষা করুন শিরক থেকে নিজেকে বাঁচান ইবাদত হবে কার কেবল আল্লাহর দোয়া হবে প্রার্থনা হবে কার মান্নত হবে কার নামে কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নত করে অমুক বাবা তমুক বাবা তাহলে ওই ব্যক্তি ফাকাদ আশরাকা সে ব্যক্তি শিরক করলো আর যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার জন্য জাহান্নামকে চিরস্থায়ী করে দেন ঠিক মান্নত হবে কার জন্য মসজিদগুলোতে কোনো টাকা পয়সা দানের খবর নাই ওইখানে গরু ছাগল ওইখানে হাঁস মুরগি ওইখানে টাকা পয়সা দিয়ে তারা ভর্তি করে দেয় অধিকাংশ এই সকল লোকগুলোর অবস্থা দেখবেন এদের মধ্যে না আছে দিন আর না আছে তাদের ইনকামগুলো হালাল কিচ্ছু নাই কেবলমাত্র চোরাগুপ্তা পথে জান্নাতে যাওয়ার জন্য তারা ব্যস্ত চোরাগুপ্তা পথে জান্নাতে যাওয়া যায় নাকি জান্নাতের জন্য একটা হাইওয়ে আছে হাইওয়ে এই হাইওয়ের নাম কি বলেন তো সিরাত মুস্তাকিম ইহদিনাস সিরাত আল মুস্তাকিম এটা সোজা পথ এর কোনো আঁক বাঁকা কিচ্ছু নাই এটা চরম একটা হাইওয়ের নাম এটা এই হাইওয়েটাকে আপনাদেরকে বুঝতে হবে এই হাইওয়েতে কেবলমাত্র আপনাদেরকে উঠতে হবে জান্নাতে যেতে হলে অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই অন্য কোথাও পথই আপনাদের নাই প্রিয় ভাইরা